আপনার ওই সময় দিতে হবে যখন পাসপোর্ট আপনার 10 বছরের মধ্যে, আর ভেরিফাইড তো একবার। আপনি যখন ফাইবারে এখন কাজ করা স্টার্ট করবেন, এখন কাজ করলে আপনার যদি অ্যাকাউন্টের একটা বয়স হয় 2 মাস বা 2.5 মাস বা 3 মাস যদি বয়স হয়ে যায়, বা পরপর আপনি 3টা অর্ডার পেয়ে গেলেন, তখন আপনাকে ওরা 14 দিন সময় দিবে ভেরিফিকেশনের জন্য। ফাইবার দেয় 14 দিন, আপওয়ার্ক দেয় 7 দিন। ভেরিফিকেশনের জন্য আপনার টাইম দিবে ওরা, ওই টাইমে আপনাকে ভেরিফিকেশন করাইতে হবে। আচ্ছা, আপনারা গিয়ে একটু দেখে আসবেন আমাদের লাইভটা স্টার্ট হয়েছে কিনা, যদি স্টার্ট হয়ে থাকে লাইভের লিঙ্কটা একটু মেসেঞ্জার গ্রুপে আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা জি ভাইয়া, শুনতে পাইনি, শুনতে পাইনি মিনহাজ, আমি শুনতে পাইনি। আচ্ছা সুব্রত, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ভাইয়া? সুব্রত আপু, কথা হচ্ছে, আপনাদের কালকে যেহেতু আপনারা প্র্যাকটিস করতে পারেননি, প্র্যাকটিস করতে না পারলে আজকের পরের টপিকটাতে আমি কিভাবে ট্রান্সফার করব বলেন? এখন বলেন আমি কি করব আপনাদের, মানে আপনারা যেহেতু প্র্যাকটিসের ওই জায়গাটুকুতে যেতে পারেননি, তাহলে এখন আমার মানে আমি এখন অন্য আরেকটা টপিকে চলে যেতে পারছি না। এইটাই কি আরেকবার রিপিট করব যে বিজনেস ম্যানেজারের যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলি সহ যে আপু এই জায়গাটা আরেকবার ক্লিয়ার করে দেন আজকে, আমাদের জন্য একবারে ক্লিয়ার হয়ে যাক, ওরকম কিছু? আসসালামু আলাইকুম। জি আপু। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়ারা, আমার সমস্যা না, আমি করতে পারবো। আপনি করতে পারলে তো একা হবে না ভাইয়া, সুব্রত একা আপনি করতে পারলে হবে ভাইয়া, বলেন বাকিরা কি করবে তাহলে? এটা জিজ্ঞেস করতেছে, ওরা যদি বলে তাহলে আবার প্র্যাকটিস আবার নতুন করে করেন একবার। জি ভাইয়া, শুনতে পাইনি, বলছি আর একবার করতে আপু, আজকে একবার একটু দেখে নেন। আজকে একবার করে দিব, কিন্তু এর আগেও একবার করিয়েছি, তখনও আপনারা প্র্যাকটিস করেননি, আজকেও প্র্যাকটিস করেননি। করিয়ে দেয়া যাবে, আমি আপনাদের করিয়ে দিতে পারবো, কিন্তু প্র্যাকটিস না করলে ভাই আসলে এটা নিয়ে কতটুকু যেতে পারবেন সেটা, আর এটা যতবার প্র্যাকটিস না করবেন এটা আপনারা বুঝবেনও না। আমি যতবার করাবো আপনাদের কাছে খুব ইজি মনে হবে, প্র্যাকটিস না করলে একদমই বুঝতে পারবেন না ভাইয়া। যদি প্র্যাকটিস না করেন আপনারা বাসায় একটা বারও এটা কেউ বুঝতে পারবেন না। যারা প্র্যাকটিস করেছেন তারা কিছু প্রবলেম ফেস করেছেন, আজকে হচ্ছে আমি যেটা দেখাবো, গতকাল তো আমি শুধু একটা দেখিয়েছিলাম, তাই না? শুধু একটা দেখিয়েছিলাম, আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এবি টেস্টিংটা দেখাবো আপনাদেরকে। গতকালকে আমি শুধু একটা দেখিয়েছিলাম না? জি আজকে হচ্ছে আমি এবি টেস্টিংটা দেখাবো। এবি টেস্টিং এর কথা বলেছিলাম না যে ভাইয়া এবি টেস্টিংটা করতে হয়, এবি টেস্টিংটা কিভাবে করে, কি করতে হয়, কোথায় করতে হয়, এই টোটাল ডিটেলটা আজকে দেখিয়ে দিব, তাহলেই তো হয়ে যাবে এবি টেস্টিং এর ওই জায়গাটা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, তাই না? জি আপু। আচ্ছা, তারপরে আপনাদের যে কাজটা হবে গত আগামীকালের জন্য সেটা হচ্ছে আপনারা আজকের ক্লাসের সাথে আজকের এবি টেস্টিং এবং গত আগামী গতকালের ক্লাস যেটা ছিল নর্মাল একটা অ্যাড ক্যাম্পেইন, এই দুইটা একসাথে করে আপনারা দেখে আমাকে বলবেন যে কোথায় কোথায় আপনাদের প্রবলেম হচ্ছে, সেইগুলি হবে, সেইগুলি হচ্ছে কন্টিনিউ করে যাব। এইটা কন্টিনিউ করার পরে আমাদের আর কোন টপিকটা থেকে যাচ্ছে মনে আছে কি? শুধু ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স মনে আছে, যেটা ফেসবুকের ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স ছিল? হ্যালো, হ্যালো। জি আপু, শুনতে পাচ্ছি। শুধু ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সটা বাকি থাকে, তাই তো? জি আপু। জি ভাইয়া। না আপু, বলছিলাম যে আরো কিছু আমার একটু প্রবলেম ছিল, এগুলো পরে বলবো। আপনাদের কি কি প্রবলেম ছিল এইগুলি আমাকে একটু বলেন, আমি দেখি কোথায় কোথায় প্রবলেমটা ছিল, তারপরে আমাকে আসলে বুঝতে হবে যে প্রবলেমের সলিউশন গুলি আমার কোনটা থ্রুতে কোনটা দিতে হবে। আপনাদের প্রবলেম গুলি একটু আমাকে বলে দেন যে আপু আমার এইটা এইটাতে প্রবলেম ছিল বা এই এই জায়গায় প্রবলেমটা আমার হয়েছে, এরকম বলেন মিনহাজ। আপু, এবি টেস্টিংটা আজকে দেখার পর লাস্টের দিকে বলি এগুলা? না, প্রবলেমটা আগে বলে নেন, আমি এবি টেস্টিংটা পরে স্টার্ট করছি, কারণ আমার প্রবলেমগুলি জানতে হবে, এই জন্য যে প্রবলেমগুলি না জানলে আমি এটার সলিউশন দিতে পারবো না। আচ্ছা আপু, আমি একটু একটা জিনিস দেখি আপু। একটা আছে না, মানে ম্যানেজ শপ, ঠিক আছে, ম্যানেজ শপের জিনিসটা আমি
ভালো করে ক্লিয়ার না, যদিও নিজে নিজে কিছুটা করার চেষ্টা করছি। আর আরেকটা ছিল কোন জায়গায় না, পয়েন্ট একটু বের করে বলতে হবে। আচ্ছা বের করে বলতে হবে। আর কারো এরকম কোন লিস্টে জি আপু আমার একটু প্রশ্ন আছে, সেটা হলো যে গতকাল রাতে আমি একজন কাস্টমারের সাথে কিছু জিনিস নিয়ে একটু আলোচনা হয়েছিল, তো সে বলতে চাচ্ছে হয়তো আমি মিসিং করেছি ক্লাসটা, সেই জন্য হয়তো তাকে প্রপার উত্তরটা দিতে পারি না, বা আমি প্রপারলি উত্তর দিতে গেলেও সে আমাকে ঘুরাচ্ছিল এমন জাতীয়। তো ব্যাপারটা হলো এমন যে সে বলতে চাচ্ছে সে বুস্ট করবে বা রিচ করবে যেটাই করুক না কেন, অ্যাড দিবে বা অ্যাড ক্যাম্পেইন করবে, কিন্তু তার এখানে পেজের মধ্যে যতগুলো পোস্ট আছে সেই পোস্ট গুলো একের পর এক দেখাবে, এটা কি কোনোভাবে সম্ভব বা কোনো কিছু রিচের জন্য করবে? একটা অ্যাড ক্যাম্পেইন করবে, একটা অ্যাড ক্যাম্পেইনে ওর পেজে ধরেন 100 পোস্ট আছে, 100 পোস্ট দেখাবে। হ্যাঁ এরকম জাতীয়। তবে ওর আবার বাজেট নিয়ে সমস্যা নাই, কিন্তু সে ক্যাম্পেইন করবে একটা। এখন কথা হচ্ছে বাজেট নিয়ে যখন সমস্যা নাই, যে এই কথা বলে দিছে, ওর প্রত্যেকটা পোস্টের উপরে আলাদা করে আপনি ইয়ে করে দিবেন না, ও ক্যাম্পেইন করবে একটা, আমাকে সত্য দিয়ে দিছে সেখানে একটা ক্যাম্পেইন করবে, কিন্তু ওটা হতে হবে। আবার একটা জিনিস আছে যে ভিডিও আছে ওখানে পেজের মধ্যে, সেই ভিডিও গুলোকে সে একের পর এক দেখাতে চায় ক্যাম্পেইনের মধ্যে। এখন কিভাবে সম্ভব সেটা, এখন কিভাবে সম্ভব? গতকালে আপনাদেরকে যখন মিডিয়া অ্যাড করা দেখিয়েছি, হ্যাঁ প্রসিডিউরটা আমি দেখিয়েছি তাই না ভাইয়া? হ্যাঁ 25টা পিক বা যে কোনো কিছু একসাথে করে অ্যাড করা, এমন না নাকি? অপশনও ছিল, যে অপশনটা ছিল এরকম যে আমরা কি বলে যখন মিডিয়া অ্যাড করতে যাই, যখন এক্সিস্টিং পোস্টে যাই, তখন আমরা কয়টা পোস্ট সিলেক্ট করতে পারি? আপু মাথা থেকে এই মুহূর্তে ছুটে গেছে, কিন্তু আবার দেখে বলতে হবে একটু, দেখে যেহেতু বলতে হবে, আমরা এখন আবার প্র্যাকটিস করব, দেখেন কয়টা পোস্ট করা যায়। কারণ আমার জানা মতে আমরা একটা পোস্টের উপরে কখনো একটা অ্যাডেড থ্রুতে একটা পেজের সমস্ত পোস্ট কোথাও দেখা যায় না, কোথাও না। সে দেখতে পারে একসাথে একটা ক্যারোসেল অ্যাড করে, যেটা ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স এর থ্রুতে একসাথে ছবি, তাও তার একটা আছে, আনলিমিটেড না, সে যা যাচ্ছে সে আনলিমিটেড প্যাকেজ চাচ্ছে, আনলিমিটেড। আমি কিন্তু তাকে ক্যারোসেলের কথাটা বলেছিলাম আপু, সে সেটা তো রাজি না। তাইলে তাকে বলেন ফেসবুক পয়দা করে দিন, সে বলতেছে মানে সে আমাকে অনেক কিছু দিয়ে একটা মিনিট। হ্যাঁ সে সে আপু দেবাগর ভাই কোথায় আছেন? কাজটা কি হয়েছে?
আমি কি বের হয়ে গেলাম নাকি আমি আছি? একটু কে উত্তর দিবেন প্লিজ। হাসান ভাই হাসান। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি আপু শোনা যাচ্ছে। অফিস থেকে ফোন করেছিল তো, দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে ডিসকানেক্ট হয়ে যেতে হয়েছিল। আচ্ছা একটা মিনিট হোল্ড করেন তো, আমি একটু দেখি একটা জিনিস। দেখছো আবার ডিসকানেক্ট হয়ে গেছি। ডিসকানেক্ট হয়ে গেছি আমি না আছি? আমি তো ভেবেছি ডিসকানেক্ট হয়ে গিয়েছি আমি। আচ্ছা সাজ্জাদ যেটা বলেছে, সাজ্জাদের এটার জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে আমরা একবার ট্রাই করব, একবার ট্রাই করে দেখব। তবে আমি যতটুকু জানি, আমার জানা মতে কখনই আনলিমিটেড কোনো কিছু কোথাও ফেসবুকে পসিবল না। যদি উনি ওরকম আনলিমিটেড কিছু চায় তাহলে ওনাকে বলবেন ওনার নিজের একটা ফেসবুক উনি নিজে ক্রিয়েট করতে, যেই ফেসবুকের থ্রুতে ওনার পেজের সমস্ত পোস্ট উনি হচ্ছেন করতে পারবেন। জি আপু। আমার জানা নেই, আমাকে জানতে হবে। আমি ডিরেক্টলি আপনাদের বলে দিতে পারি যে আমি এটা জানি না। আমি আমার এটা বলতেও কখনো যে হ্যাঁ আপডেট আসতেছে, কারণ ফেসবুক প্রচুর আপডেট হয়েছে, অ্যাড ম্যানেজার প্রচুর আপডেট হয়েছে। আমি নিজে মাঝে মাঝে অ্যাড ম্যানেজারে ঢুকে, আপনারা আপনারা নিজেরাই দেখেন আপনারা ক্লাস চলাকালীন ফেসবুকের কতগুলি আপডেট এসেছে, ঠিক আছে? জি আপু জি জি। তো আপডেট আসতে পারে, আপডেট যদি ডিসেম্বরের 24 এর পরে এসে থাকে সেটা আমাদের কাছে মিস হয়ে যেতে পারে, কারণ 24 এর পরে আমরা এসইউ নিয়ে পড়েছিলাম। সো আমরা ফেসবুকে যাইনি, যেহেতু আমাকে একটু দেখতে হবে, দেখতে যেতে হবে, দেখে সেটা হচ্ছে আমিও দেখি আপনারাও দেখেন। আপনারা সে যখন লাস্ট আপডেট বলছে তখন আমি নিজে চুপ হয়ে গেছি। সব পেজের জন্য এটা এনাবল হয়েছে, কারণ ফেসবুকের আপডেট কিন্তু সব প্রোফাইলে একসাথে এনাবল করে না, সব প্রোফাইল কিন্তু একসাথে এনাবল করে নাই ফেসবুক। যদি বলে থাকে যে ইয়েস সব পেজের জন্য হয়েছে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। আপু ওনাকে প্রুফ দেখাতে বললে তো হয় যে আপনি কোথায় দেখছেন আমাকে একটু দেখান, আমিও জেনে নি তাহলে। সেটা তো একটা কথা আছে, সেটা তো সে দেখবি একবার, সে জিজ্ঞেস করবে যে কোথায় আছে, কোথা থেকে দেখেছে। ওই লিংকটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, ওই লিংকটা আপনাদেরকে দিয়ে দিবে, আপনি নিয়ে নেবেন। সাজ্জাদ একটা হচ্ছে তাকে জিজ্ঞেস করবেন যে সে যে দেখেছে এটা কি সব পেজের জন্য আপডেটটা এসেছে কিনা। জি কারণ সব পেজের আপডেট এটা আসার কথা না, কারণ ফেসবুক কখনো একসাথে সব পেজের আপডেট দেয় না, সেটা জানেন তো আপনারা। সে আবার আমাকে আরেকটা কথা বলতেছিল যে সে $5 ইয়া করবে, কোন একটা পোস্টের মধ্যে $5 দিবে, কিন্তু 7 দিনের অ্যাড হতে হবে। এখন এটা নিয়ে আমি একটু কনফিউশন করে গেছি। কি কইছে ভাইয়া, এই সমস্ত কাস্টমার আপনারা কোথা থেকে পান? সে আমাকে আপু বিশ্বাস করবেন না, গতকাল রাত 9:30 থেকে শুরু করে স্টিল নাও আজকে ভোর 5:30 পর্যন্ত, মানে ফজরের নামাজের আগ পর্যন্ত সমস্ত মানুষের সাথে আমি সেখানে একসাথে ছিলাম। কথা শুনেন, এই সমস্ত মানুষের সাথে কাজই করবেন না, কেন জানেন? এরা হচ্ছে পেইন, এরা তার মাথা পাগল বানিয়ে দিবে।
না, তবে কিন্তু সে সে কাজ করবে, সে বিভিন্ন কাজ করবে বা করাবে। এই যে এখন সমস্যা হচ্ছে আপনাদের এই জায়গায়, আপু আপনি তো বলছেন করবেন না, তবে সে কাজ করবে। আরে কাজ করলে লাভ কি, যে কাজ করতে গিয়ে আমার মাথা পাগল বানায় ফেলাবে, ওই কাজে লাভ আছে? সেটাই আমি একটা কথা বলেছি, যেখানে কাজ করে আমার ব্রেইন ঠান্ডা থাকবে আমি পরবর্তী কাজটা ঠান্ডা মাথায় করতে পারবো, ওই কাজটা আমি করবো। যেখানে কাজ করতে গেলে আমার ব্রেইন গরম হয়ে যাবে, আমি কাজ করতে পারবো না প্রপার ওয়েতে, তার কোশ্চেন তার এরকম জিনিস নিয়ে যেখানে আমার প্রবলেম ফেস করতে হবে, সেখানে আমি তার ওই কাজটা করব না মেন্টালি। কারণ আপনার দেখেন ফ্রিল্যান্সিংটা আপনি একদিন করবেন ওরকম না, ঠিক আছে? ফ্রিল্যান্সিংটা আপনাকে অনেকদিন করতে হবে। অনেকদিন যখন করবেন অলওয়েজ মাথায় রাখবেন যে যেই কাজটার থ্রুতে আপনার হচ্ছে আপনি কাজটা করতে পারেন। দেখেন আমি আপনাদের কথা বলতে গেলে আমি ইদানিং খেয়াল করেছেন কিনা জানি না, আমি ভুলে যাই, একদমই আমি ভুলে যাই। আমি আপনাদের জিজ্ঞেস করি কি যেন বলছিলাম, কারণ হচ্ছে এটা আমি আমার ব্রেনে প্রচুর প্রেশার দিচ্ছি, আমি আমার ব্রেনকে রেস্ট দিচ্ছি না। এখন এইটা কখন হচ্ছে, এটা আমার হওয়ার রিজন হচ্ছে যে আমি আমার ব্রেনে প্রচুর প্রেশার মানে পরিশ্রম করাচ্ছি। আপনি যখন আপনার ব্রেনকে এরকম প্রচুর পরিশ্রম করাবেন, বলবেন যে এটা এরকম হয়েছে, তখন আসলে আপনার এই প্রবলেমটা হবে। সো এরকম বাইরের কাজ না করা ভালো, ভেজালের বাইরের কাজ না করাই ভালো ভাইয়া। আপনাদেরকে সিম্পল একটা এক্সাম্পল দিই, বলেছিলাম না যে আমার একটা অ্যাড রান, আমার চারটা অ্যাড রানের মধ্যে আমার অ্যাড অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গিয়েছিল পরবর্তীতে গতকাল যেটা দেখেছেন। জি আচ্ছা, না না সরি সরি, গতকাল না, আপনার যেটা অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ ওটা বন্ধ হয়ে গিয়েছিল, চারটা অ্যাড এট টাইম চলছিল। আমার অ্যাড বন্ধ হয়ে যাওয়ার পরে আমাকে ওই ক্লায়েন্টকে যখন আমি বললাম আমার অ্যাড অ্যাকাউন্টে এরকম হয়েছে বন্ধ হয়ে গেছে, এখন তার কথা হচ্ছে তাকে আমি ডেট দিতে, ফিক্সড ডেট, তাকে আমি ফিক্সড ডেট করতে কে দেবো যদি পাই, ফেসবুক আমাকে ডেট না দেয় তাই না? তখন তাকে আমি বললাম ঠিক আছে, সে যা দিয়ে চেয়েছিল যেই ডলারে চেয়েছে তাকে আমি এখন, আমার লেটের জন্য আমি যেটা করেছি আমি একটা ওয়ান কাইন্ড অফ ভর্তুকি বলে না ড্যামারেজ দিয়েছি, তার $20 অ্যাড আমাকে 10 days এ করতে বলে 5 দিনে অলরেডি $10 খরচ হওয়ার পরে তার অ্যাডটা স্টপ হয়েছে, তাকে এখন বাকি 5 দিনের অ্যাড দেওয়ার কথা না আমার, তাকে এখন বাকি 5 দিনের অ্যাড দেওয়ার কথা না $10-এ? জি আপু, সেই জায়গায় নতুন করে আমি তাকে আবার 10 দিনের অ্যাড দিয়ে দিছি, ঠিক আছে? কারণ সে আমার রেগুলার একটা কাস্টমার। এখন ওই ক্লায়েন্টের প্রবলেম হচ্ছে, দেওয়ার পরে আমি আবার কালকে জিজ্ঞেস করছি ভাই একটু দেখেন তো একটা হচ্ছে কিনা আপনার, জিজ্ঞেস করায় সে আমাকে কালকে বলতেছে আপু কোন রকম একটা করে যান আপনার এক তো বন্ধ হয়ে গেছে। হিসাবটা বুঝছেন, সে আমাকে বলতেছে আপনার এক তো বন্ধ হয়ে গেছে। আমি আবার তাড়াতাড়ি যার অ্যাড অ্যাকাউন্ট থেকে আবার নতুন করে অ্যাড ক্যাম্পেইন করলাম, ওর অ্যাড অ্যাকাউন্টে গিয়ে দেখি 3 তারিখ থেকে স্টিল নাও তার অ্যাড চলছে, তার অ্যাড বন্ধ হয়নি। এখন বলেন এই বান্দারে নিয়ে আমি কোথায় যাবো, কোথায় যাব বলেন? সে আমাকে যে এই যে পেইন দিল কালকে রাতের 1:45 সময়, এই 1:45 পেইন আমি কাকে দিব? আমি চিন্তা করছি এরপরে তার আর কাজ করব না, কারণ যে বুঝবে না তার কাজ আমি করব না, মানে এগুলো হচ্ছে পেইন। আপনি আপনাকে যখন আমি প্রুফ সহ দেখাচ্ছি যে আমার এই প্রবলেম হচ্ছে, আমার এই প্রবলেম হচ্ছে, আমার এইটা হচ্ছে, আমি পারছি না, আমাকে ফেসবুক পারমিশন দিচ্ছে না, তো এটা তো তাকে আমি স্ক্রিনশট সহ দেখাইছি। এখন সে যদি বলে আমাকে ডেট দেন, ডেট আমি কোথা থেকে দিব? ডেট আপনি দিতে পারবেন না আমি দিতে পারবো বলেন তো? কেউ দিতে পারবো আমরা ডেট? না আপু, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেল, অ্যাকাউন্ট কতদিন পরে আমাকে ব্যাক করবে সেটা কিন্তু আমিও জানি না আপনিও জানেন না। জি, এবং তাকে আমি বলেছি যে ভাই আমাকে একটু টাইম দিতে হবে, আমি কথা বলছি ওদের সাথে, ওরা আমাকে এরকম এরকম বলেছে আমাকে এই মান্থের মিডল পর্যন্ত ওয়েট করতে হবে, 10 তারিখ পর্যন্ত বা 15 তারিখ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। মিডল মিন্স অলমোস্ট 10 তারিখ 15 তারিখ হয়ে যাচ্ছে না ভাইয়া? জি আপু, তো সে এখন ওয়েট করবে না, তাকে আমি একটা ফিক্সড ডেট বলতে, এখন ফিক্সড ডেট আমি কোত্থেকে বলবো? এখন এই সমস্ত মানুষের সাথে কাজ করার থেকে না করা ভালো, কারণ এদের থেকে আর্ন করতে গেলে আপনার মেন্টালি প্রেশারে যাবে, এদের কাছে কাজ করবেন না, বুঝছেন? সাজ্জাদ যে বলেছে তাকে বলেন সে কোথায় দেখেছে আপডেটটা, আপনাকে ওই লিংকটা দিতে। তাকে এভাবে বলতে, আপনি যেহেতু আপডেটটা দেখেছেন, আমি তো আপডেটটা পাইনি, আপনি যেহেতু পেয়েছেন একটা কাজ করেন ভাই, আপনি আমাকে আপডেটের লিংকটা দেন, তাহলে আমার সুবিধা হয়, আমি দেখে আপনার একটা ক্যাম্পেইন করে দিতে পারি, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি।
ঠিক আছে আপু? আচ্ছা ঠিক থাকলে তো আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আপনাদের, একটা মিনিট, আমার সাথে স্ক্রিন শেয়ার করবে কি আজকে? স্ক্রিন শেয়ার করবে কে? কি দেখাবেন? ভাইয়া ওই যে ইয়ে এবি টেস্টিং। আচ্ছা এবি টেস্টিং ভাইয়া। রাশেদ ভাই গুগল লিংক অন করে ফেলছে। রাশেদ ভাই প্রেজেন্ট দিচ্ছে না? প্রেজেন্ট দিচ্ছি না, এটা রেডি রেডি আপনাদের জন্য রেডি হতেছে। আপু জি আমরা সবাই কিন্তু প্রেজেন্ট দেই না, এইটা নিয়ে তো আমি কথা বলবো না। যারা প্রেজেন্ট দিয়েছেন তারা আলটিমেটলি ওই যে দিন শেষে যখন সার্টিফিকেটের জন্য আসবেন, আপু সার্টিফিকেটটা কবে দিবে, তখন আমি বলবো আপনাদেরকে আমি প্রেজেন্টের কথা কতবার বলেছিলাম। এখন তো আমি আর কাউকে বলবো না, এই কথাটা বহুদিন বলা হয়েছে আপনাদেরকে। জি আপু লিংক ইয়াতে দিল, গ্রুপে দিল, দিচ্ছে না? না দিলে নাই, এটা আপনারা আমার ঠিকানা। জি আপু আপনি যখন বোর্ড এক্সামে যেতেন আপনার প্রেজেন্ট না দিয়ে কখন আপনি বের হয়েছেন? বের হয়েছেন? হ্যাঁ, সো আপনি যখন প্রেজেন্ট না দিয়ে বের হননি, সো সেখানে এখন কেন আপনাদেরকে বলতে হবে? এটাও তো আপনাদের ওরকমই। আচ্ছা এইটা হচ্ছে https://facebook.com/admanager-dili admanager-এর এটা চলে আসে। আচ্ছা এখানে হচ্ছে ভাইয়া আমরা একটু উপরে দেখি আপনার কয়টা আছে দেখি। কমল কানন একটা, আপনার রেড মার্ক হয়ে আছে কি? সিমোর অ্যাড অ্যাকাউন্ট দেখি দেন তো, travel.com দেখতে পাচ্ছেন? ভাই আপনার লাল বাতি জ্বলতেছে কোনটা দেখি, এখানে ক্লিক করেন তো এই যে পাশের রেড অ্যারো। ক্লিক করেন অ্যাডে যান, কোনটা ডিসেবল হয়ে আছে। সেটআপ এরর, সেটআপ এরর। আচ্ছা এটাকে ডিলিট করেন। ডিলিট করতে কর বাবু। আচ্ছা ডিলিট করতে কে করবেন ভাইয়া, এটাকে ডিলিট, এটা সেটআপ এরর তো, এডিটে যান, এডিটে যান, এটাতে কি এরর দেখি আমরা। পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড, ওকে পেমেন্ট মেথডের জন্য ঝামেলা। পেমেন্ট মেথড ভাইয়া, আদারওয়াইজ সবই ঠিক আছে। এখানে নিউ অ্যাড যেটা, এটা পেমেন্ট মেথডের ঝামেলা। আচ্ছা ভাইয়া যান আপনার অ্যাড অ্যাকাউন্টে যান। আপনার অ্যাড অ্যাকাউন্টে যান ভাইয়া। আপু এটা এখান থেকে ডিলিট করা যাবে না? ডিলিট করা যাবে, ডিলিটটা এখন করেন না, কারণ অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে প্রচুর ডিসেবল করছে, কোনো কিছু ডিলিট করেন না, যেমন আছে থাকুক। এরর দেখাচ্ছে, এটা আছে যত থাকুক, এটা লিড জেনারেশন দিয়ে করেছিলেন আপনি না? দেখো এটা লিড জেনারেশন কাজ করে দেখানোর সময় এটা বাকি থেকে গেলে সমস্যা না? না না সমস্যা নাই ভাইয়া, কিন্তু এখন ডিলিট করেন, ডিলিটের কাজে এখন যায়নি না। জি ঠিক আছে, ঠিক আছে ভাইয়া।
ডিলেট এর কাছে যাই না, একটু ঝামেলা আছে ডিলেট এর কাছে। ঠিক আছে। যান আপনি অ্যাডে, ক্রিয়েটে যান, আপনার কমল কানন থেকে ক্রিয়েটে, এই যে ক্রিয়েট ক্যাম্পেইনের নিচে ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট, ক্রিয়েটে গেলে ক্রিয়েট কোত্থেকে যাই কেন যাই সেটা তো আমরা জানি। আমরা ধরেন এখন একটা মেসেজের জন্য, হ্যাঁ শুধু মেসেজের জন্য মেসেজটা সিলেক্ট করেন, ওকে নিচে আসেন, ওকে এখানে আরেক এই যে এখানে হচ্ছে অ্যারোটাতে ক্লিক করেন, অ্যারোটাতে ক্লিক করলে নিচের অপশনাল গুলি অপশন গুলি চলে আসবে, যার একটু দেখতে ক্যাম্পেইনের নাম দেন, অ্যাড সেট এর নাম দেন, অ্যাড এর নাম দেন, সবাই আছেন, ডিসকাউন্ট লিখে চুপ করে আছেন, কন্টিনিউ দেন ভাইয়া। জি আপু, আমি ভাবছিলাম আমি নেই। না আমিও তো ভেবেছি আপনি, আমি নেই নাই। আচ্ছা এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি তো গতকাল বলেছি, সেটা আমাদের প্রয়োজন নেই, মেসেজের অবজেক্টের জায়গায় অবজেক্ট, তারপরে ভাইয়া এখানে একটু ক্লিক করেন এডিটের ডান পাশে, আর একটু নিচে নিচে নিচে, হ্যাঁ এখানে এখানে এডিটটাতে ক্লিক করেন, আচ্ছা সেম জিনিস, এরপরে নিচে আসেন এখানে শো, এই যে আরেকটু উপরে উপরে ভাই আরেকটু উপরে, এই যে শো মোর অপশনস জানতো, আচ্ছা ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট লিমিট নট, না দরকার নাই, তারপরে এবি টেস্টিং এ আসেন, এবি টেস্টিং এ গেট স্টার্টেড দেন, এখন গেট স্টার্টেড দেওয়ার পরে আপনি দেখবেন দিস ক্যাম্পেইন ইজ নাও ইওর কন্ট্রোল। এখন হচ্ছে ক্যাম্পেইনের জন্য আপনার বাজেট একই বাজেট দিয়ে, ধরেন এটাতে $2 ওটাতে $2, কিন্তু আপনার হচ্ছে লোকেশন আলাদা, টার্গেটেড অডিয়েন্স আলাদা, বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন কথাটা? না আপু, এটা কি একই অ্যাড এর আন্ডারে হবে? হ্যাঁ ভাই একই অ্যাড, সেম অ্যাড, জাস্ট দুইটা ওয়েতে আপনি হচ্ছে নিয়ে করবেন, অ্যাডটাকে রান করাবেন, ওকে? জি আপু। আচ্ছা যান তারপর নিচে আসেন, বাজেট অপটিমাইজেশন, হ্যাঁ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অলওয়েজ অন করেন, অন করেন, অন করে বাজেট অপটিমাইজেশন আমরা দিব, নিচে আসেন ক্যাম্পেইন বাজেট, ডেইলি বাজেটে ডেইলি বাজেট দেন আপনি $2, $1, $1 টাকা হয়ে আছে দেখি, ডলার কিভাবে করব, 86 টাকা 86, আপনার চেঞ্জ করে দিতে হবে এবার, আচ্ছা টাকায় গেলে আপনি 86 টাকা দেন,
86 টাকা। দিয়েছেন না, নিচে আসেন, লোয়েস্ট কস্ট ঠিক আছে, নিচে আসেন, শো মোর অপশনস এ যান, শো মোর অপশনস। ওকে, অ্যাড শিডিউলিং এ আমরা পারবো না, অ্যাড শিডিউলিং ডিসেবল হয়ে থাকার কথা ডেইলি বাজেটে। দেখি ভাইয়া, অ্যাড শিডিউলিং এর এখানে এডিট, এই তো ডিসেবল। নেক্সট এ যান ভাইয়া, কি বলেন? আপু বলতেছিলাম যে টাকাটাকে কনভার্ট করার জায়গাটা কোথায় যেন ভুলে গেছি। টাকাটা একদম কনভার্ট লাস্টে আসবে, আপনার যখন কার্ডের অপশনটা আসে না তার আগে আসে লোকেশন, অ্যামাউন্ট, আর হচ্ছে আরেকটা টাইম জোন, এশিয়া কত যেন আসে, কারেন্সিটা আসবে হচ্ছে আপনার ইউএস ডলারে দিয়ে দিতে হবে, আর লোকেশন বাংলাদেশ থাকবে। আচ্ছা, এইখান হচ্ছে মেসেঞ্জার, মেসেঞ্জারের মেসেজটা কিভাবে পেতে চান, ক্লিক টু মেসেঞ্জার না হোয়াটসঅ্যাপ বিজনেস না ইনস্টাগ্রাম ডিরেক্ট, কোনটা নিতে চান আপনি? ক্লিক টু মেসেঞ্জারের নিচে এখানে ক্লিক করেন, অ্যারোতে দেখেন স্পন্সার্ড মেসেজ নাকি ক্লিক টু মেসেঞ্জার, ওরা ক্লিক করলে আপনি ডিরেক্টলি মেসেঞ্জারে নিয়ে যাবে, ওইটা চান না স্পন্সার্ড মেসেজ দেখাবে ইনস্টাগ্রামে নিয়ে যেতে চান না আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসে তাদেরকে মেসেজটা দিতে চান? আপনি মেসেজ যেহেতু পাওয়ার জন্য একটা ক্যাম্পেইন করছেন, এটা কিন্তু মেসেজ অবজেক্ট দিয়ে করা। মেসেজ অবজেক্ট মানে হচ্ছে আমার পেজের সাথে কানেক্টেড হবে তারা, আমার পেজের সাথে তারা কানেক্টেড হবে, বুঝতে পেরেছেন? জি আপু। এই কানেক্টেড হওয়ার জন্য তো তাদের মেসেজ পাঠাতে হবে, এখন তারা কোথায় পাঠাবে, আপনার পেজের মেসেঞ্জারে না আপনার ইনস্টাগ্রামে না আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসে? এখান থেকে ভাইয়া ক্লিক মেসেঞ্জারই থাকুক, ইনস্টাগ্রাম দিতে গেলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে অ্যাড করে দিতে হবে, হোয়াটসঅ্যাপ বিজনেস দিলে হোয়াটসঅ্যাপ বিজনেসকে দিতে হবে। যে দেখছেন পেজ সিলেক্ট করেন, যেখানে এই যে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডেস্টিনেশন, কোন পেজে হোয়াটসঅ্যাপ কল টু অ্যাকশন বাটন হোয়াটসঅ্যাপ দিয়ে সেট করেছেন আছে? কারণ ওই দুইটা সেমই, যদি আপনার কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি কোন পেজের সাথে কানেক্ট থাকে সেক্ষেত্রে তখন আপনার এই পেজটা এখান থেকে সিলেক্ট করতে দিবে, হোয়াটসঅ্যাপ বিজনেস যে পেজের সাথে অ্যাড করা পেজটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে নিচে আসেন। এই কি বুঝতে পেরেছেন আপনারা এই তিনটা অপশন কিসের, এই তিনটা অপশন কি আপনারা বুঝতে পেরেছি? আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। মানে আরেকটু স্ক্রল করে উপরে উঠেন, লাইক ওকে, এখন নিচে আসেন। এখন বাজেট শিডিউল, বাজেট এন্ড শিডিউলে হচ্ছে শিডিউলটা স্টার্ট টাইম এন্ডিং টাইম আপনার দিয়ে দিতে হবে, স্টার্ট কবে থেকে এন্ডিং কবে থেকে। জি আপু, স্টার্ট কবে থেকে আর এন্ডিং কবে থেকে? শুনতে পাচ্ছেন না ভাইয়া? রাশিদ ভাই, আপনি স্টার্ট ডেটের টাইমটা একটু পরে, আরো পরে করে দেন, স্টার্ট ডেটের পাশে যে টাইমটা আছে এটা পরে করে দেন, টাইমটা চলে গেছে। এটা 19টা দেন, 19টা দেন,
আপু জি ভাইয়া দেখো চেক করছি তারপর শো মোর অপশনস একটু জানতে এখানে কি এসেছে কারণ নতুন অনেক কিছু দেখা যায় তো ভাইয়া ওকে অ্যাড সেট স্পেন্ড লিমিট দরকার নাই নিচে আসেন এখন এখানে দেখেন ইউ সেভ অডিয়েন্স সেভ অডিয়েন্স আপনার যদি থেকে থাকে আপনি সেটা করতে পারেন আর কাস্টম অডিয়েন্সে গেলে যেটা হবে যে ক্রিয়েট নিউ দিলে আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আমরা পিক্সেল সেট আপ করেছিলাম বুঝতে পেরেছেন কথাটা আমার হ্যালো ভাই লোক আপু বুঝি না এটা ভাইয়া ক্রিয়েট নিউ অডিয়েন্স গেলে এখান থেকে আমি লোকেশন দিয়ে অ্যাড করে দিতে পারবো আর ইউজ সেভ অডিয়েন্স হলে আমি প্রিভিয়াস যে অডিয়েন্স গুলি সেভ করেছি ভাইয়া ইউজ সেভ অডিয়েন্সে ক্লিক করেন আপনি এখানে এই যে দেখেন ওর একটা অডিয়েন্স সেভ করা আছে কমল কানন নামে ও যদি আগে কোনো অডিয়েন্স সেভ করে রাখতো এই যে দেখেন দেখতে পাচ্ছেন পিক্সেল সেটআপের সময় হ্যাঁ আপু জি আপু এই যে এই জায়গায় নিয়ে আসছে এখন আমাদের এখান থেকে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স জানতো এখন দেখেন ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সে গেলে কি বলছে ইনক্লুড পিপল হু মিট এনি অফ ফলোইং ক্রাইটেরিয়া পিপল হু ওপেন দিস ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স ইন লাস্ট ইন দ্য পাস্ট 365 days. কথা শুনলে বোঝা যায় আমি যেভাবে তাকাই বুঝছেন এক বিঘা বুঝেন আপনারা বুঝি আপু ওই এক বিঘা দূরত্ব না আরো কাছে আমি এত কাছে গিয়ে দেখি এবং আমি যখন ওইখান থেকে চোখ সরাই নিয়ে আসি তারপরে না আমার চোখে না আমি সবকিছু লিখা দেখি যে তারে জমিন পারের মতো যেমন বোর্ড থেকে লিখা উড়ে না আমার ওরকম উড়ে আচ্ছা কাস্টম অডিয়েন্স হচ্ছে যখন আমি কোন কাস্টম অডিয়েন্স এর কাজ করবো যখন আমাকে কোন অডিয়েন্স এর উপরে পিক্সেল সেট আপ করে নিতে হবে তখন আর যদি নতুন কোনো অ্যাড ক্যাম্পেইনের জন্য যাই মেসেজের জন্য যাই তখন আমার প্রয়োজন হয় না তখন এটা আমার প্রয়োজন হয় না বুঝতে পেরেছেন ভাইয়া আপু আপনি বলবেন ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সটা কেন করবো আমরা ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সটা করবো আমরা ক্যারাসেল অ্যাডের থ্রুতে করছি বা ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স করছি আমার যাদের পিক্সেল দেয়া আছে পিক্সেল দিয়ে আমি ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স দিয়ে করলাম ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সে আমার কোনো অ্যাড আছে ভাইয়া ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সের থ্রুতে আমরা যখন ক্যারাসেল করি না ওই ক্যারাসেলটা কেউ অন করলো এখন আমি চাচ্ছি যারা ক্যারাসেল অন করেছে তাদেরকে টার্গেট করতে আমার পেজে যারা ক্যারাসেল অ্যাড করে আমার পেজে যারা হচ্ছে ক্যারাসেলে ক্লিক করেছিল আমি তাদেরকে আজকে তাদেরকে টার্গেট করতে চাই তো তখন আমি কিভাবে পাবো তাদেরকে এইখান থেকে পাবো বুঝতে পেরেছেন পারেননি আবার বলবো হ্যাঁ আপু আপু এটা প্র্যাকটিস করলে ভালো হয় তো আরেকবার আচ্ছা প্র্যাকটিস করলে বলতে ক্যারাসেলটা করার জন্য আমাদের ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সে যেতে হয় না অ্যাড সেন্টারের সময় দেখছিলাম না অ্যাড সেন্টারের সময় না আমরা পেজ থেকে ক্যারাসেলের জন্য ট্রাই করেছিলাম মনে আছে যে আমাদের হচ্ছিল না হ্যাঁ আপু পরে আমি বললাম যে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সের কাজটা শুধু ফেসবুকের অ্যাড ম্যানেজার থেকে করা যায় আগে এখান থেকে করতে পারতাম আমরা এখন করা যায় না আগে এখানে একটা ক্যারাসেল ছিল ওই ক্যারাসেলটাও করা যেত যেটা ডিটেইলিং খুব কম থাকতো কিন্তু সেটাও তখন করা যাচ্ছিল না মনে আছে আপনাদেরকে বলেছিলাম যে এটা থাক একদম সবার লাস্টে আমরা করব ও আপডেট নিয়ে শেষ হোক হ্যাঁ মনে আছে ওই ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্সের থ্রুতে কি করি আমরা ক্যারাসেল করি তো কোনো পোস্টার ক্যারাসেলে যারা অলরেডি কানেক্টেড হয়েছিল ঠিক আছে তাদের সাথে আমি কিভাবে তাদেরকে আবার টার্গেট করব তাদেরকে টার্গেট করতে এই যে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স যখন দিব তখন হচ্ছে ভাই ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স দেন তার মানে কি তাদের লিডটা তখন কালেক্ট হয়ে যাবে হ্যাঁ
তাদের লিঙ্কটা তো অলরেডি ফেসবুকের কাছে কানেক্ট থাকে, এই যে দেখেন পিপল হু ওপেন দিস ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, দেখতে পাচ্ছেন এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স যারা ক্লিক করেছিল, যারা ওপেন করেছিল লাস্ট 33 মানে এক বছরে, তাদেরকে আমি টার্গেট করছি। বুঝতে পেরেছেন হিসেবটা? বুঝতে পারছি। এখন আবার প্রশ্ন হচ্ছে এই যে যাদের ডাটাটা থাকবে কোথায়, যারা যারা ডাটাটা ফেসবুকের কাছে থাকে, এটা ফেসবুকের কাছে থাকে। আচ্ছা আচ্ছা, ফেসবুকের একটা ইয়েতে থাকে এটা, এটা আমরা ডিটেইলিংটা পাই না, আমরা এভাবে তাদেরকে রিটার্গেট করি। আচ্ছা, তার মানে আমরা যখন করব তখন তারা ডাটাটা আমাদেরকে দিয়ে দিবে আর কি? জি, আমরা যখন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের থ্রুতে অ্যাড চালাবো তখন ওই ডাটাটা আমাদের কাজে লাগবে তখন। হ্যাঁ, ওই ডাটাটা কাজে লাগবে বলতে, কেউ যখন আমার পেজে ঢুকবে, পেজের কাছে যাবে, এই টোটাল ডাটা, আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন না করছেন, ফেসবুকে গিয়ে এই ডাটাগুলি তো ফেসবুকের কাছে থাকে, থাকে না? একটা পেজের আন্ডারে থাকে। আপনি দেখবেন কোন পেজে আপনি লাইক দিয়ে এসেছেন, আপনাকে ঠিকই ওই পেজ পরবর্তীতে বলতেছে যে ইনভাইট ইউ। ওদের পেজ লাইক করার জন্য ইনভাইট করে না, কিভাবে করে? কারণ আপনি যখন লাইক দেন তখন পেজের একটা নোটিফিকেশন যায় যে এ তোমার পেজে লাইক দিয়েছে, কিন্তু এ তোমার মানে এ তোমার পোস্টে লাইক দিয়েছে কিন্তু এ তোমার পেজে লাইক দেয়নি, তখন আপনাকে ইনভাইট করা হয়। তো এইরকম কিছু ডেটা আমরা কালেক্ট করতে পারি, আর কিছু ডেটা আমরা কালেক্ট করতে পারি না, যেটা ফেসবুকের কাছে থেকে যায়। তখন আমরা যখন এইটাকে টার্গেট করে দেই, এই পেজের সাথে যারা কানেক্টেড হয়েছে লাস্ট 1 ইয়ারে, তাদেরকে কি ধরে ধরে খুঁজে আমাকে বের করা সম্ভব? আমার এটা ফেসবুকের কাছে ডেটাটা থাকে, ফেসবুক ওদেরকে রিটার্গেট করে পাঠায়। যেমন ধরেন এই লাস্ট 7 মাসে আমার কাছ থেকে যারা বেরোয়েছেন তাদের মোটামুটি নাম আমার মুখস্থ। কিভাবে? যারা রেগুলার ক্লাস করেছেন, যারা ওই প্রথম 2 দিন এসে আমার ঝাড়ি শুনে 3 দিনের দিন আর ক্লাস করে নাই, তারা যদি এখন এসে বলে আপু আমি আপনার স্টুডেন্ট ছিলাম, আমি কি মনে করতে পারবো? না আপু। আমি এই ডেটা কোথায় পাবো? এই ডেটা আমি পাবো মিন্স ফ্রিতে, যে আমার ব্যাচে কারা ছিল, কাদেরকে আমি বের করেছি, কাদেরকে আমি রেখেছি। কারণ মিন্স ফ্রি থেকে আমাদেরকে একটা প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদের একটা লিস্ট দেয়া হয়, ওই লিস্টে যাদেরকে আমি বের করে দিই তাদেরকে রেডমার্ক করে রাখি। তো তখন আমাকে ওই মিন্স ফ্রি লিস্টে গিয়ে দেখতে হবে যে রেডমার্ক ছিল কিনা সে। এই যে রেডমার্ক ছিল কিনা, মিনিস্ট্রির কাছে সবার ইনফরমেশন গুলি আছে। আমাদের ওই মিনিস্ট্রি ICT মিনিস্ট্রি হচ্ছে এখানে ফেসবুক, আর এইখানে এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এর মানুষগুলি হচ্ছেন আপনারা। বুঝতে পেরেছেন? আপনাদের জন্য একটা গুড নিউজ দিব, আমি যদি এখনো পুরো গুড নিউজটা দেখে শেষ করতে পারি নাই, সেটা হচ্ছে সুমন ভাইয়ের কথা বলেছিলাম না? সুমন ভাইয়ের আরেকটা বিগ বাজেটের প্রজেক্ট উনি পেয়েছে, শুনলে যে খুশি লাগে আমার মনে, যে এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, এটা অ্যাকচুয়ালি আমার অ্যাচিভমেন্ট বলতে পারেন। আমার কাউকে বুঝাইতে পারবো না আর্ন করলে বা আমার নিজের স্যালারিতে আমার ম্যাম, উনি তো কাজ করছে সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন আর লিড জেনারেশন নিয়ে। আমি এখনো পুরো ডিটেইলটা দেখতে পারিনি, বললাম না কাজ পেয়েছে উনি, লিংক শো আমাকে দিয়েছে কিন্তু আমি দেখার সময় পাইনি। জি আমার যে কি পরিমানে আমি বুঝাইতে পারবো না। আমি আমার ফ্যামিলি মেম্বারদের কাছে মাঝে মাঝে যখন বলি তখন আমার মা আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে যে তুমি যে ওদেরকে এত সময় দিচ্ছ বা তোমার কাজ তুমি বন্ধ করে রাখছো, তোমার বেনিফিট কি? আমি বলছি আমি দিন শেষে ওরা যখন হেসে আমাকে বলে আপু আমি কাজটা পেয়েছি বা আপু আমার এত আর্ন হয়েছে, এই যে আপনাদের মুখের হাসিটা, বিলিভ করেন আপনারা যখন একটা কাজ পাবেন, নিজে চিন্তা করেন যে একটা কাজ পাওয়ার পরে হেসে যখন আমাকে বলবেন, আপনাদের ওই হাসিটা হচ্ছে আমার প্রাপ্তি। আপনাদের ওই হাসিটা আমার সত্যি কথা অনেক বড় প্রাপ্তি। এটা হয়তো বা অনেকেই মনে করবেন আপু হয়তো এখন ক্লাস নিচ্ছে এই জন্য বলছে, সত্যি কথা এই হাসিটা আমার অনেক বড় প্রাপ্তি। কেউ একটা কাজ পেয়েছে $10 কাজই পা, সেইটা আমার কাছে অনেক বড়। কারণ আপনাদের আমার মানে আমি জানি না আমি কতটুকু আপনাদের শিখাতে পেরেছি, বাট আমি ট্রাই করেছি এবং আপনারা আর্ন করতে স্টার্ট করেছেন। কিন্তু বড় দুঃখের ব্যাপার আমার এই অজগরগুলি নড়াচড়া দেয় না, এই অজগরগুলি বাচ্চা দিবে, এই অজগরগুলি কুণ্ডলি পাকায় বসছে, কবে যে উঠবে ঘুম থেকে এরা নিজেরাও জানে না। আপনার সব ভালো, আপনাদের তো ভাই কথা বইলা ক্লাস আর নষ্ট করেন না, লাইভ এর মধ্যে আর খেয়েন না আপনারা।
যে পরিমাণে লাইভে বকা খাইছেন, আপনাদের শ্বশুর বাড়ির মানুষজন যদি কোনোভাবে এই লাইভ দেখে আর আপনাদের ছবি দেখে, শিওর থাকেন আপনাদের কাছে নিয়ে বিয়ে দিবে। এরকম নির্লজ্জ মানুষ কেমনে আবার বলে জি আপু। আচ্ছা ভাইয়া, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এর এই জায়গাটা আমরা এখন ক্যান্সেল করে দিই, কারণ মেসেজের সাথে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এর প্রয়োজন হয় না। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স হয় যে বায়ার আপনাকে যদি কখনো বলে যে আমার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এ যারা ছিল আমি তাদেরকে রিটার্গেট করতে চাই। এই কাস্টম অডিয়েন্স এর জায়গাগুলি বেসিক্যালি হয় রিটার্গেটিং এর জন্য, রিটার্গেটিং এর জন্য। কথাটা কি বুঝতে পেরেছেন? রিটার্গেটিং মানে ফার্স্ট এর বার আমি যাদেরকে টার্গেট করেছিলাম তাদেরকে এইবার আমি টার্গেট করতে চাই। কিভাবে টার্গেট করবো? যারা আমার পেজে করেছে, যারা আমার পেজের সাথে কোনো কারণে কানেক্টেড হয়েছে, যারা আমার পোস্টে কানেক্টেড হয়েছে, যারা আমার পোস্ট সেভ করেছে, বা যারা কিছু মানে কোনো না কোনো ভাবে তারা আমার পেজের সাথে ইনভলভ হয়েছিল, আমি তাদেরকে আবার টার্গেট করতে চাই, তাদের কাছে আমি এই অফারটা পাঠাতে চাই। তো সেক্ষেত্রে রিটার্গেটিং করার সময় আপনার এই কাস্টম অডিয়েন্স এর প্রয়োজন হয়, আদারওয়াইজ কাস্টম অডিয়েন্স এর প্রয়োজন হয় না। যেটা প্রয়োজন হয় প্রতিবার অ্যাড ক্যাম্পেইনের সময় সেটা হচ্ছে নিউ অডিয়েন্স, ক্রিয়েট এ নিউ অডিয়েন্স। নিউ অডিয়েন্স যখন আমরা করব তখন হচ্ছে অনেক সময় পুরনো অডিয়েন্সকে যে আমি যাদের কাছে করেছিলাম মানে যেই অডিয়েন্সটা নিউ যে সরি যে নিউ অডিয়েন্সটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা আমার সেভ করা আছে, ওই অডিয়েন্সের রেজাল্ট আমার খুব ভালো এসছে, তো আমি তখন আরেকবার ওই অডিয়েন্সের উপরে একবার আমি ফেসবুকের হয়তো রিচের জন্য করলাম, আরেকবার হয়তো আমি ফেসবুকের ভিডিও ভিউজ এর জন্য করলাম। দুটো অবজেক্ট দিয়ে আমি রেজাল্টটা তো ভালো পাওয়ার জন্য করলাম। আবার এমনও হয় যে একটা অ্যাড এর জন্য আপনি যখন একটা অ্যাডকে মানে একবার লাইকের জন্য দিলেন, একবার লাইকের জন্য ধরেন আমি আপনাদের 20 জনকে টার্গেট করলাম, 20 জন যখন লাইক দিয়ে দিবেন আপনাদের উপর আর লাইকের জন্য অ্যাড দিয়ে আমার লাভ আছে না? নতুন ধরতে হবে, কিন্তু আপনাদের উপরে আমি তখন ভিডিও ভিউজ এর দিয়ে লাভ আছে, আপনাদের উপরে কোনো অফার দিয়ে লাভ আছে। এই যে আপনাদের উপরে পরবর্তীতে আমি যে অ্যাডগুলি করছি এগুলিকে রিটার্গেটিং করে। কিন্তু এবি টেস্টিং এ কখনো রিটার্গেটিং করে না। এবি টেস্টিং এ যেটা করে একদমই নতুন ব্র্যান্ড নিউ দুইটা নতুন অডিয়েন্স ক্রিয়েট করে, দুইটা অডিয়েন্স কে তারা একসাথে একটা ক্যাম্পেইন করে দুইটা অডিয়েন্স এর উপরে, যেটার রেজাল্ট ভালো আসে ওইটাকে কন্টিনিউ করে, যেটা রেজাল্ট মানে কি বলবো যদি কম্পেয়ারলি কম্পেয়ার করি তাইলে যেটা রেজাল্ট বাজে আসবে বা খারাপ আসবে সেটাকে আমরা অফ করে দেব। তো ওইটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে লোকেশন সেট করব, এজ লিমিট সেট করব, অবশ্যই দুটো অডিয়েন্স দুই ভাবে সেট করব, কখনোই দুটো অডিয়েন্স সিমিলার সেট করব না, ঠিক আছে? জি আপু। হ্যালো জি আপু, ক্লিয়ার? ও আরেকবার রিপিট। আমি কি নাই হয়ে গেছি নাকি? আচ্ছা না, হ্যালো, সবাই আসি ভাই।
রাশেদ ভাই ফাঁকে এজ এগুলা ঠিক করেন। বলেন কি বসাব? রাশেদ ভাই লোকেশন গুলো ঠিক করে দেন, লোকেশন কোন কোন লোকেশনে আপনি পোস্ট দেখাবেন। ওখানে তো আছে বাংলাদেশ, বাংলাদেশ তো আছে। শুধু কি বাংলাদেশকে দেখাবেন না বাইরে কাউকে দেখাবেন? বলেন কিভাবে বাইরে কাউকে দেখালে সেটা অ্যাড করে দেন। বলেন আপনারা সাজেশন দেন। আপনার পোস্টটা কি রিলেটেড? এসএমএস পোস্টটা কি রিলেটেড? এসএমএস ক্যাম্পেইন আছে। সরি এসএমএস ক্যাম্পেইন আছে। এসএমএস ক্যাম্পেইন কিসের উপর? এসএমএসটা এটা না বুঝতে পারছি, এসএমএসটা কিসের উপরে? ডিসকাউন্ট, ডিসকাউন্ট, ডিসকাউন্ট কি কোনো অফার? আরে দিলাম আর কি একটা নাম, আপনি হিসাব করে। ডিসকাউন্ট কি কোনো অফার? অফার ধরেন অফার না, এখন এখানে তো অবশ্যই আসবে। আপনি পোস্টটা কিসের উপরে করবেন সেটা নির্ভর করবে না। আচ্ছা সমস্যা নাই, ডিসকাউন্ট তো ডিসকাউন্ট হলে যেহেতু সিপিএ সিপি নিয়ে কাজ করেন, আপনি সিপি এর জন্য গিফট কার্ড নিয়ে কাজ করেন? করছিলাম তবে এখন তো করি না। যদি করে থাকেন তাহলে ইউএসকে, ইউএসকে টার্গেট করেন, ইউএসকে টার্গেট করতে পারেন, ইউকে কে, ইউকে টার্গেট করতে পারেন। অ্যাড করেন না, দুই একটা অ্যাড করেন। বাংলাদেশের পাশাপাশি দিতে পারেন, দুইটা দেন ইউএসএ। হ্যাঁ তারপরে ইউকে কে দেন, ইউকে অ্যাড করে দেন। ওকে আপু চলে আসছে মনে হয়। হ্যাঁ হ্যালো, কত কিলোমিটারের মধ্যে দিবেন এটা দেখুন, নদী টু দি আছে। হ্যালো জি আপু শুনতে পাচ্ছি? জি ভাই দাঁড়ান, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ডান পাশে, ভেরিফাইং ইউর চেঞ্জ অপটিমাইজেশন আনঅ্যাভেলেবল, দ্য কনভারসেশন অপটিমাইজেশন ইজ নট অ্যাভেলেবল রাইট নাও, নাও ফর মেসেজিং ক্যাম্পেইন দ্য টার্গেট ইউরোপ টু কন্টিনিউ উইথ দিস অপটিমাইজেশন রিমুভ ইউরোপিয়ান লোকেশন। ইউরোপিয়ান লোকেশন এখানে যাবে না, ইউরোপিয়ান লোকেশন গুলিকে রিমুভ করে দিতে বলছে ওরা। ইউরোপিয়ান কোন লোকেশন দিচ্ছেন আপনি? কাটেন, ইউরোপিয়ান লোকেশন দিবে না। ইউরোপিয়ান লোকেশনে দিবে না, ইউরোপিয়ান লোকেশনটা কেটে দেন তাহলে, এটাই থাক। হ্যাঁ থাকুক। আচ্ছা জুনিয়র অ্যানির তো অসুবিধা তাই না? ফাহিমের কি সমস্যা ভাই, আপনারা কি জানেন কেউ? আপু ফাহিম ভাই অফিসে, ওখানে নেটওয়ার্ক সমস্যা করছে। দিল মোহাম্মদ ভাই, দিল মোহাম্মদ ভাই তো আজকে ছুটি, কোথাও গেছে নাকি? এত ক্লাস জয়েন করেনি। হ্যাঁ আজকে তো ওনার অফ ডে। দেখবেন তো দিল মোহাম্মদ, নাবিদ আর হচ্ছে ফাহিম। ওকে ভাইয়া এজ লিমিট দেন, এটা কি নিয়ে কাজ করছেন? একটা একটা যে কোনো একটা নিশ টার্গেট করেন, যে আমি একটা প্রোডাক্ট বা আমি একটা সার্ভিস, আমি একটা অফার দিচ্ছি, সেরকম একটা স্পেসিফিক জিনিসকে সিলেক্ট করেন, যে হতে পারে সেটা ড্রিঙ্কস এর, হতে পারে সেটা মেডিসিন এর, হতে পারে সেটা কাপড়ের, হতে পারে সেটা জুতার, হতে পারে সেটা ইলেকট্রনিক ডিভাইস এর, যে কোনো কিছু একটা নিশকে চিন্তা করে একটা টার্গেট করেন, তারপরে আপনি এক্সপ্লেন করতে পারবেন। আপনি জুতা টার্গেট করছে? হ্যাঁ জুতা টার্গেট করলে মানুষকে ধরেন, কোন বয়সের মানুষ ধরবেন? 65 বছরের মানুষ কখনো অনলাইন থেকে জুতা কিনবে বলে মনে হয় না, আপনাদের মনে হয় 65 বছরের মানুষ কিনবে? না 65 বছরের মানুষ কেনার কথা না, যদি কিনে হ্যাঁ 18 বছরের মানুষ জুতা কিনবে প্রচুর অনলাইনে, আমার বয়সের মানুষও কিনবে, তারপরের মানুষ কিনবে না, মানে 40-45 এর পরে গেলে আর মানুষ অনলাইন থেকে অ্যাট লিস্ট জুতা কিনবে না ওই বয়সের মানুষ। 45 দেন তাহলে।
চল্লিশ পঁয়তাল্লিশের পরে গেলে ওই বয়সের মানুষ আর জুতা কিনবে না, বুঝতে পেরেছেন? অনলাইন থেকে দেখেন কারা কিনে। আপনার মাকে যদি বলেন যে আমি এখন জুতা কিনবো অনলাইন থেকে, সে কি আপনাকে ইয়ে দিবে দিবে বলেন ভাইয়া? পারমিশন না, যে তাকে যদি বলেন যে আম্মা আমি অনলাইন থেকে জুতা কিনবো, সে কি বলবে? আরে অনলাইনে সব ফটকা, আমি অনলাইন থেকে কেউ জুতা কিনে? জুতা দেখে গিয়া পায়ে দিয়ে হাইটা তারপরে কিনবো, কথা এটা বলবে না? জি আপু। তো আপনার 50 বছরের কাউরে, আপনি 50 বছরের কাউকে দিলে কিনবে না, নট ইভেন আমার আব্বাকেও। যদি এই যে আমি অনলাইনে কাজ করি, তারপরে যদি আমি আমার বাবাকে বলি যে বাবা অনলাইনে এই জুতাটা পছন্দ হয়েছে তোমার জন্য তুমি নিবা, আব্বা একই কথা, এইগুলি কি জুতা কিনবো? এগুলি দেখবো না, হাতে ধরবো না, পায়ে পড়বো না, লাগবে কি লাগবে না কেমনে বুঝবো? আমার বড় ভাই যার বয়স 35+ হয় না, ঠিক আছে, সে অনলাইন থেকে জুতা কিনে না। আপনারা যেখানে 45 দিচ্ছেন, 35+ হয় নাই যা, সে অনলাইন থেকে জুতা কিনে না। ওর কথা হচ্ছে জুতা দেখবে, জুতার সোল দেখবে, জুতার সোল কিরকম, এটাকে ফোল্ডিং করা যায় কিনা, এটা ওকে ভিডিও করে দেখাইতে হবে। মানে ওর জুতা অনলাইন থেকে কিনতে গেলে ওর এই জন্য অনলাইন থেকে ওর জন্য জুতা কিনা দেয় না, ও কিনতে পারে না। কিন্তু আমি হ্যাঁ অনলাইন থেকে কিনে ফেলি। এখন আপনার টার্গেট যখন করছেন, প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে আপনার টার্গেটিং, বারবার বলছি, কারণ এবি টেস্টিংটা তখনই হয় যখন কোনো একটা নিউ প্রোডাক্ট বাজারে আসে। যখন কোনো একটা নিউ প্রোডাক্ট বাজারে আসবে তখনই আপনার এবি টেস্টিং এর কাজটা হবে, বুঝতে পেরেছেন? হ্যালো জি আপু, এবি টেস্টিং এর কাজটা তখন হয়, নিউ প্রোডাক্ট যখন তারা আপনার লঞ্চ করবে তখন এবি টেস্টিং করে তারা দেখতে চায় কাদের উপরে করলে এটার রেজাল্ট ভালো পায়। হ্যালো জি আপু, শুনতে পাচ্ছি? শুনতে পেলে তো ভালো, কিন্তু কথা হচ্ছে আমি যেটা বললাম এটা আগে মাথায় নেন। কথাটা একটু রিপিট করবেন এবি টেস্টিং এর কথাটা? এবি টেস্টিংটা হচ্ছে ভাই আগে বলেছি, নতুন প্রোডাক্ট লঞ্চ করার সময় ওরা দেখতে চায় কাদের উপরে এইটার রেজাল্ট ভালো আসে, কারা ওদের টার্গেটেড অডিয়েন্স। টার্গেটেড অডিয়েন্স বের করার জন্য ওরা মার্কেট সার্ভে করে। হ্যাঁ পয়েন্টে বুঝতে পারছি, তার মানে এটা এক ধরনের সার্ভে, তারা হচ্ছে দুইটা প্রোডাক্ট দিয়ে দুই ধরনের অডিয়েন্স সেট করে জিনিসটা ক্যাম্পেইন করবে, কোনটা যেটাতে বেটার রেজাল্ট আসবে সেটা হচ্ছে তারা লঞ্চ করবে এরকম। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম। আচ্ছা ভাইয়া তারপরে যান। আচ্ছা জেন্ডার, জেন্ডার ধরেন ডিটেইল টার্গেটিং এখানে দেওয়ার দরকার নাই, অল ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি জুতার জন্য ধরার দরকার নাই, ডেমোগ্রাফি গুলি ধরতে হবে যখন অটোমোবাইলের বিজনেস হবে বা যখন আপনার ইয়ের বিজনেস হবে, কি বলে যেন অটোমোবাইল আছে, তারপরে হচ্ছে আপনার ইলেকট্রনিক ডিভাইস আছে, রিয়েল এস্টেট কোম্পানি আছে, এইরকম বিজনেস যেগুলি একটু এক্সেপশনাল, নর্মাল বিজনেস এর তুলনায় একটু এক্সেপশনাল বিজনেস, যেটা অনলাইনে দেখা যায় না, যেমন ইন্টেরিয়র এর বিজনেস হতে পারে, হতে পারে ট্যুরস ট্রাভেলস এর বিজনেস, হতে পারে কোনো কি বলে কি বলবো এটাকে, গাড়ির তালার বিজনেস, বুঝতে পারছেন? ওরকম বিজনেস যখন করবেন, এখন একটা নতুন তালা লঞ্চ করছেন, ওইটার আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, কাদের উপরে করলে কোন জিনিসটা রেজাল্ট কিরকম আসবে সেটা দেখার জন্য যে কাজটা করতে হবে, তখন আপনাকে এই এবি টেস্টিংটা খুব হেল্পফুল হয়। বুঝতে পেরেছেন? আপনারা আছেন নামই নেই? আপু আছে। আরেকবার রিপিট করবেন আপু। ভাইয়া যে বিজনেস গুলি নর্মাল না, যে সবাই ওই বিজনেসে, ধরেন যারা রিয়েল এস্টেট এর বিজনেস করে তাদের টার্গেটেড অডিয়েন্স এর সময় এই ডিটেইল টার্গেটিং এর কাজটা করতে হবে, যারা ধরেন অটোমোবাইলের বা গাড়ির বিজনেস করবে তাদের জন্য তখন এই ডিটেইলিং টার্গেটটা আপনার করতে হবে, যারা গাড়ির তালার বিজনেস করবে তাদের জন্য এই ডিটেইলিং টার্গেটের বিজনেসটা, সরি, তার ডিটেইলিং টার্গেটটা করতে হবে। কিন্তু যারা জামা কাপড়ের করে, যারা ঘড়ির করে, যারা ধরেন এই যে জুতার করে বা হোমমেড ফুড এর করে বা ধরেন আপনার কসমেটিক্স এর করে, তাদের জন্য অত ডিটেইলিং টার্গেটটার প্রয়োজন হয়। যেই বিজনেসটা একটু অড বিজনেস, যেটা ওই বিজনেসের জন্য ডিটেইল টার্গেটিংটা প্রয়োজন হয়।
কথাটা বুঝেন নাই এখনো? বুঝি আপু, কথাটা কে বুঝতে পারে না? ওইখানে অনেকেই বুঝতে পারেনি কিন্তু সবাই চুপ হয়ে আছে। এখন ধরলে বলবে আপু, আরেকবার বলেন কথাটা। আপনারা সবাই বুঝতে পারছেন আমার? জি আপু। হাসনাত, মাহমুদুল হাসান হাসনাত? জি আপু। বলেন, আমি কি বলছি কথাটা? এই যে এজ লিমিটের কথা না, ডিটেইল টার্গেটিং এর কথা। বলেন ভাইয়া, যদি আমি আমার মানে কোন প্রোডাক্ট কিনতে চায় না এখানে আমি বলেছি ডেমোগ্রাফি আপনাদের ল্যাঙ্গুয়েজে হয়তো এজ লিমিটেশন বোঝাবে, বাট আমাদের ডিজিটাল ল্যাঙ্গুয়েজে এসে ডেমোগ্রাফিটা হচ্ছে একটা বিহেভিয়ার, মানুষের ইন্টারেস্ট, যে এই এজ এর মধ্যে ইন্টারেস্ট আছে, এই এই কাজ তারা করে। এখানে নট এজ, এজ লিমিটেশন এখানে, এজ লিমিটেশন আমি যেখানে ব্রেডমার্ক করেছি সেখানে, আর ডিটেইল টার্গেটিং যেটা, ডিটেইল টার্গেটিংটা ওইটা না। আপনি যেটা বলছেন সেটা ডিটেইল টার্গেটিং না, ডিটেইল টার্গেটিংটা এখানে, ডিটেইল টার্গেটিং এক্সপিরিয়েন্স এখানে অফ করা আছে। ডিটেইল টার্গেটিং এক্সপিরিয়েন্স কখন কখন অন করতে হয় সেটা বলে না, ডিটেইল টার্গেটিং আমাকে কখন কখন অন করতে হবে যে সেটা বলে। পারবেন বলতে? না, আমি যে গলা চিৎকার করে বলি, আমি যখন বলি তখন তো শুনে নি না, তারপরও আমি যখন আবার চিৎকার করে বলি যে বুঝতে পারেন নাই, আমাকে রিপিট জিজ্ঞেস করেন, তখনও জিজ্ঞেস করেন না। লাভ মানে লস কার কি আমার? এখানে এতজনের মধ্যে আমি আপনার নামটাই কেন ধরে ডেকেছি বলতে পারবেন? আসনাত, আমি আপনার নামটাই কেন ডেকেছি? আপনার মনে হয়েছে যে আমি বুঝি নাই। আপনাদেরকে না মাঝে মাঝে আসলে, লুবনা, লুবনা তো আমি আছি, আছি না। এই ডিটেইল টার্গেটিং কোন কোন বিজনেসের সময় করতে হয়, আমি কিছু এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল গুলি বলেন। বলেন আপু, বলতে পারতেছি না। আপু জি, ওনাদের সাথে আমি ভুলে গেছি। মিনহাজ বলেন। আপু, যে যে মানে প্রোডাক্ট গুলো হচ্ছে যে আনকমন, লাইক আমি যদি গিটারের বিজনেস করি তো গিটার তো সবাই কিনবে না, নির্দিষ্ট স্পেসিফিক কিছু মানুষ কিনবে, তো ওই জন্য আমাকে ওই মানে বিহেভিয়ারের মানুষগুলোকে সিলেক্ট করতে হবে যারা মিউজিকের সাথে ইন্টারেস্টেড বা মিউজিক করে। আরো কিছু এক্সাম্পল দিছিলেন হচ্ছে তালার বিজনেস বা গাড়ির চাকা, ওইগুলো তো প্রত্যেক ক্যাটাগরির মানুষ নেয় না, কিছু স্পেসিফিক মানুষ এগুলো নেয়, তো যারা এগুলোতে ইন্টারেস্টেড বা মানে ওইরকম টাইপসের ডিটেইল টার্গেটিং করতে হয় মানুষ সিলেক্ট করে।
ঠিক আছে, ডিটেইল টার্গেটিংটা হচ্ছে কি, বেসিক্যালি এখানে আমরা ফেসবুকে আমরা আমাদের অ্যাক্টিভিটি দেই না, আমরা আমাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স দেই না, আমরা কোথাও পড়াশোনা করলে সেটা দেই, আমরা কোথাও জব করলে সেটা দেই, আমরা কোন সেক্টরে জব করি সেটা দেই, কেউ আইটি তে করে, কেউ রিয়েল স্টেটে করে, কেউ হয়তো বিজনেস করে। আমরা যখন কাজ করব আমরা কাদেরকে টার্গেট করব? একটা রিয়েল স্টেট কোম্পানি যদি এখন যেটা স্টুডেন্ট তাকে টার্গেট করে লাভ আছে, তার কাছ থেকে সে কোনো সেল পাবে না, কোনো লাভ নাই। ধরেন আমি, আমাকেও যদি রিয়েল এস্টেট কোম্পানি টার্গেট করে যে আমি জব করি, আমাকে রিয়েল এস্টেট কোম্পানি টার্গেট করে লাভ নাই, কারণ আমি কোনো ফ্ল্যাট বাড়ি গাড়ি কিনতে পারবো না। তো আমাকে টার্গেট করা হচ্ছে ওদের রং টার্গেট করা। ওই সময় ডিটেল টার্গেটে করতে গেলে আমরা আমাদের ইন্টারেস্ট ফেসবুকে দেই না, আমাদের বিহেভিয়ার মিন্স হচ্ছে আমার কোনটা পছন্দ, কোন কোথায় আমি লাইক দিচ্ছি। ওই যে আমি বলেছিলাম না, আমি জুতার প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে, দ্যাটস ওয়াই অনেক জুতার পেজ আছে যারা আমাকে টার্গেট করে। দেখিয়েছিলাম আপনাদেরকে কেন তারা আমাকে টার্গেট করে, তারা আমার বিহেভিয়ারের উপরে আমাকে টার্গেট করে। এই ডিটেইলিং টার্গেটে এসে তারা আমার বিহেভিয়ারের উপরে আমাকে টার্গেট করে যে হ্যাঁ, এর জুতা নিয়ে একটা ঘাটাঘাটি অনেক পেজে করে বা ফেসবুকের কাছে আমার এরকম বিহেভিয়ার গুলি থেকে যায়। তো ওরা বিহেভিয়ারে গিয়ে যারা শপিং করে, বা আপনি যখন বিহেভিয়ারে ঢুকবেন তখন দেখতে পাবেন আপনি ফুড আছে, স্পোর্টস আছে, ড্রিঙ্কস আছে, রিয়েল স্টেট আছে, ভার্সিটি আছে, সায়েন্স টেকনোলজি আছে, তারপরে হচ্ছে আপনার ব্যাংকার আছে, প্রফেসর আছে, তারপর বিজনেসম্যান আছে, বিজনেস হোলসেলাররা আছে। তো এই যে নানান ক্যাটাগরির মানুষ, ক্যাটাগরাইজ মানুষগুলি, এই ক্যাটাগরাইজ মানুষগুলিকে আমি কখন টার্গেট করব, কেন টার্গেট করব, কাদের জন্য টার্গেট করব, সেটা আমাকে বুঝতে হবে। আমি যে প্রোডাক্টের জন্য অডিয়েন্স ক্রিয়েট করছি, বারবার আমি অডিয়েন্সের সময় আপনাদের বসিয়ে রাখছি, কারণ অডিয়েন্সটা যে বুঝতে না পারবেন সে কখনোই ফেসবুকের অ্যাড রান প্রপার ওয়েতে করতে পারবেন না, তার রেজাল্ট কখনোই ভালো আসবে না। এই ডিটেল টার্গেটিং করতে গেলে আপনার মাথা গরম হয়ে যাবে। ডিটেল টার্গেটিং এর ডান পাশে এসে দেখেন তো ভাইয়া, এডিট অপশনে গিয়ে ক্লিক করেন তো রাশেদ, ডিটেল টার্গেটিং এর এই যে যান ডেমোগ্রাফিতে, হ্যাঁ যান ব্রাউজে, যান ব্রাউজে, ব্রাউজ ব্রাউজ, এই যে ব্রাউজ আছে দেখেন, দেখেন ডেমোগ্রাফিতে কি কি আছে, ডেমোগ্রাফির এখানে ক্লিক করেন, এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, নিচে আসেন কোথায়, আর কই দৌড় দেয় দেখেন না, তারপরে ইন্টারেস্টে যান। এগুলিতে আবার যখন এডুকেশনে যখন ক্লিক করবেন, এডুকেশনে যখন ক্লিক করবেন ভাই, একটু স্ক্রল করে উপরে ওঠেন, এই যে হ্যাঁ ডেমোগ্রাফিতে ক্লিক করেন, এই যে এডুকেশনে ক্লিক করেন, দেখেন এডুকেশনের মানে ডেমোগ্রাফি হচ্ছে ক্যাটাগরি, এডুকেশন হচ্ছে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিরও সাব ক্যাটাগরি, যেন এডুকেশন লেভেল, ফিল্ড অফ ইউনিভার্সিটি স্টাডি, স্কুল, ইউনিভার্সিটি, আন্ডার গ্রাজুয়েট ইয়ার্স। এইখানে আবার যখন ক্লিক করবেন আরো নতুন কিছু আসবে, ফিনান্সিয়ালে যখন ক্লিক করবেন এরকম অনেকগুলি পোর্শন আসবে। আপনি কাদেরকে টার্গেট করতে চান, এডুকেশন ফুল এডুকেশনকে টার্গেট করবেন না এডুকেশনের একটা ফিল্ডকে টার্গেট করতে চান, ফিনান্সিয়াল ফুল ফিনান্সিয়ালকে টার্গেট করবেন না ফিনান্সিয়ালের একটা ক্যাটাগরিকে আপনারা টার্গেট করবেন, এইটা আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে, আপনাকে সেটা বুঝতে হবে। বুঝতে পেরেছেন ডিটেইলিংটা কখন করতে হবে? এখন যখন জুতার জন্য যাচ্ছি, জুতার জন্য গেলে আমি অবশ্যই ডিটেইলিং করব, কোথায় করব সেটা আমি এই যে লাইফ ইভেন্টস এর এখানে গিয়ে করব। যাদের নতুন বিয়ে শাদী হয় তারা জুতা কিনে, যারা প্রচুর ফ্যাশনেবল তারা জুতা কিনে, জুতা বেসিক্যালি কারা কিনে, যদি এখন আমি শাড়ির কথা বলি, শাড়ি কারা পরে, যারা স্কুলের টিচার, যারা কলেজের প্রফেসর, যারা ব্যাংকার, যারা নিউজ প্রেজেন্টার, যাদের নতুন বিয়ে হয়েছে, যাদের অলরেডি বিয়ে হয়েছে বছর খানিক তারা, বা যাদের নতুন বিয়ে হবে তারা, যারা ভার্সিটি স্টুডেন্ট তারা, দেখেন তো আমার এই টার্গেট গুলি কি ঠিক আছে। এখন যারা প্রফেসর, স্কুল টিচার, কলেজ টিচার, অর ভার্সিটি টিচার, তাদেরকে যদি আমি গিটারের জন্য টার্গেট করি লাভ আছে না? তাদেরকে যদি আমি মেকআপের জন্য করি লাভ আছে না? মেকআপের জন্য করলে লাভ আছে, কারণ এরা প্রত্যেকই টুকটাক লিপস্টিক, ক্রিম, কাজল, আইলাইনার কি কি আছে এগুলি দেয়, কিন্তু অন্য কেউ দিবে না। এখন যারা গিটারের জন্য আমি যাদেরকে টার্গেট করব, যে এইজ এর, যারা মিউজিক প্রতি কানেক্টেড, যারা মিউজিকের সাথে রিলেটেড, তাদেরকে যখন টার্গেট করব, তাদের কাছে আমার মেকআপের অ্যাড দিয়ে লাভ আছে না? কারণ গিটার কখনো মেকআপ করবে না। আপনারা চিন্তা করেন, আপনারা যারা মিউজিশিয়ান বা মিউজিক নিয়ে কাজ করেন, কয়টা মানুষ খুব বেশি সাজে, বা তাদের সাজগোজগুলি কি আমাদের নর্মাল 8-10টা মেয়ের মতো হয়? আপনারা যদি চিন্তাই করেন, ওই যে লালনের একটা মানে লালন ব্যান্ডেরই তো মেয়ে, ও গান গায়, হ্যাঁ
নাম জানি না ভাই, আমি নাম আমরা নাই বলি, তো উনি যখন গান গায় ওনার ড্রেস আপ ওনার গেট আপ কি আট দশটা মেয়ের মতো? না কারণ ওনার না মেয়েদের ওই কন্টুরিং করা, হাইলাইটার দেয়া, গাল চকচক করবে, চোখের উপর চকচক করবে, চোখের পাপড়ি আমার মানে উল্টায় থাকবে, ওইগুলি আসলে এনারা চিন্তা করে না। এনারা চিন্তা করে এনাদের গান নিয়ে, এনারা এনাদের মিউজিকের জগতে। এখন যদি আপনি আমাকে চিন্তা করেন, আমি কি কখনো মিউজিক নিয়ে চিন্তা করব? কারণ আমি মিউজিক পারি না, যেটা আমি পারি না সেটা নিয়ে আমি চিন্তা করবো না। আমি কি চিন্তা করবো? যেমন আমাকে ইদানিং কোশ্চেন করলে আমি হা করে বসে থাকি, কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং একটা কোশ্চেন করলে ইনস্ট্যান্ট আমি একটা আনসার দিতে পারছি, কিন্তু এক বছর আগেও কিন্তু আমি এটা দিতে পারতাম না। এখন যখন এটার প্রতি আমার ইন্টারেস্ট, এখন আমাকে টার্গেট করা যাবে ডিজিটাল মার্কেটিং এর কাজ নিয়ে, যারা কাজ করবে তারা আমাকে টার্গেট করলে বেনিফিটেড হবে, ফ্যাশন ইন্ডাস্ট্রি আমাকে নিয়ে টার্গেট করলে বেনিফিটেড হবে, আমি অ্যাড এজেন্সির সাথে কানেক্টেড, আমাকে যদি কোনো অ্যাড এর জন্য কেউ টার্গেট করে তারা বেনিফিটেড হবে, তাদের ফটোশুটের জন্য টার্গেট করলে তারা বেনিফিটেড হবে। কিন্তু কেউ যদি এখন এসে বলে তুমি আমার বিয়ের মেহেদি পরায় দাও, এটাতে কি আমার সাথে টার্গেট করলে লাভ আছে? লাভ নেই। মেহেদির জন্য টার্গেট করতে মেহেদি আর্টিস্টরা টার্গেট করবে কাদের? ওই যে নতুন বউ, অ্যানিভার্সারি, বিয়ে, ফ্যামিলি গেট টুগেদার, এরকম জিনিসগুলি যেখানে হয়, যে লাইফ ইভেন্টে ক্লিক করেন, আমি যে কথাগুলি বলছি এগুলি প্রত্যেকটা অপশন পাবেন লাইফ ইভেন্টে ক্লিক। দেখেন লাইফ ইভেন্টে কি আছে, বার্থডে আছে, অ্যানিভার্সারি আছে, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম টাউন, ফ্রেন্ডস অফ, লং ডিস্টেন্স রিলেশনশিপ, নিউ জব, দেখতে পাচ্ছেন লাইফ ইভেন্টে কি কি আছে, কত ডিটেইলিং। এই ডিটেইলিং যখন আমরা করব, কখন করব, কাদের জন্য করব, সেটা আপনাকে বুঝতে হবে, কোন প্রোডাক্টের জন্য করতে হবে সেটাও আপনাকে বুঝতে হবে, সেটা আমি বলে দিলে হবে না। আপনি নিশ্চয়ই সালোয়ার কামিজের জন্য, যাদের মানে লং ডিস্টেন্স রিলেশনশিপ, তাদের নিশ্চয়ই সালোয়ার কামিজের জন্য আপনি টার্গেট করবেন না, তাদেরকে টার্গেট করবেন গিফটের জন্য, তাদেরকে টার্গেট করতে হবে ছোটখাটো ওই রকম, যেটা হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপকে খুব সুইট, কিউট, কেয়ার, কেয়ার না, কেয়ার, কেয়ারের জায়গাটা তৈরি করে, ওরকম কোন প্রোডাক্টের জন্য হলে তাদেরকে আপনি সিলেক্ট করবেন, তাই না? যদি কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হয় তখন তারা কাদের টার্গেট করবে? তারা টার্গেট করবে যে অ্যানিভার্সারি কে, তারা টার্গেট করবে ডেট বার্থডে কে, তারা টার্গেট করবে ফ্যামিলি গেট টুগেদার কে, তারা টার্গেট করবে ফ্রেন্ডস গেট টুগেদার কে, তারা টার্গেট করবে অফিসের পার্টি গুলিকে, যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গুলিতে এইটাই টার্গেট করে, তাই না? এই যে টার্গেট করা, এটাকেই ডিটেইল টার্গেটিং বলে। এখন বুঝতে পারছেন? যাদেরকে কোশ্চেন গুলি করেছিলাম, হাসনাত, সাজ্জাদ, লুবনা, বুঝতে পেরেছেন? আচ্ছা হ্যাঁ, নিচে আসেন। ডিটেইল টার্গেটিংটা আমরা যখন জুতার জন্য একটা প্রোডাক্টের, এখন কথা হচ্ছে এবি টেস্টিং এর জন্য খুব বেশি ডিটেইল করতে হয় না। এখানে দেখেন, হোল্ড অন হোল্ড অন, নিউলি দেখেন, এখানে নিউলি এঙ্গেজ 1 ইয়ার, নিউলি এঙ্গেজ 3 মান্থ, নিউলি এঙ্গেজ 6 মান্থ, দেখতে পাচ্ছেন? নিউলি ওয়েড 1 মান্থ, নিউলি ওয়েড 3 মান্থ, মানে এক বছরের বিবাহিত, 3 মাসের বিবাহিত আর 6 মাসের বিবাহিত, নতুন এঙ্গেজমেন্ট হয়েছে, এক বছর হয়েছে, 3 মাস হয়েছে, 6 মাস হয়েছে, চিন্তা করেন কত ডিটেইল এখানে করা আছে। এই ডিটেইলিং গুলি কেন লাগবে, এইগুলি আমি একটা একটা করে বলে যেতে পারবো, কিন্তু এগুলির জন্য যেটা আপনাদের করতে হবে, আপনাদের কিছু প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারতেছেন আমার কথাগুলি আপনারা ভাইয়ারা? হ্যালো, হ্যালো, সুব্রত আছেন? আপু আছেন? জি আপু আছি। জি সাজ্জাদ? না আমি ভাবছি আপনি নেই বলছেন। হ্যাঁ নিচে আসেন। আমরা যখন কোনো প্রোডাক্টের জন্য কাজ করব, কোনো প্রোডাক্টের এবি টেস্টিং এর জন্য যাব, তখন ডিটেইল টার্গেটিংটা আমরা করব না। নিচে আসতে বলেছি কিন্তু আমি ওখানে অডিয়েন্স সেট শেষ হয় নাই, কারণ ওখানে আপনাকে ডাবল অডিয়েন্স সেট করতে হবে এবি টেস্টিং এর সময়। ভাইয়া আমরা ডিটেইল টার্গেটিং করব না, তো বাইরে ক্লিক করেন। ওকে, এইখানে এখন কথা আছে ইনক্লুড পিপল, এক্সক্লুড পিপল। ইনক্লুড পিপল, এক্সক্লুড পিপল কি? ইনক্লুড পিপল হচ্ছে এই মানুষগুলি হবে, এক্সক্লুড পিপল হচ্ছে এই মানুষগুলি হবে না। যেমন বাংলাদেশে আমার একটা রান হবে, কিন্তু বাংলাদেশে যারা ব্যাংকার আছে তাদের কাছে আমার অ্যাড যাবে না। আবার বাংলাদেশে অ্যাড হবে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ব্যাংকারদের কাছেই হবে, বাকিদের কাছে হবে না। বুঝতে পেরেছেন? ইনক্লুড আর এক্সক্লুড আমরা বলি না, ভ্যাট কি ইনক্লুড না ভ্যাট এক্সক্লুড। ইনক্লুড মানে আমার এই প্রাইজের সাথেই কি ভ্যাটটা, না এক্সক্লুড মানে হচ্ছে আমার প্রাইজ ছাড়াই ভ্যাটটা। কথাটা ঠিক আছে? সবার জন্য বলছি, সবাই একটু রেসপন্স করেন। বুঝতে পেরেছেন? তারপরে নিচে আসেন। আচ্ছা, সেভ দিস অডিয়েন্স দেন।
এই যে কমল কানন ইউনাইটেড স্টেটস কমল কানন ডিটেইলিং অফ হোল্ড অন কমল কানন টু দেন কারণ কমল কানন দিয়ে অলরেডি একটা আছে কমল কানন না দিয়ে আপনি এবি টেস্টিং ওয়ান দেন এবি টেস্টিং ওয়ান দেন A B T S T A N G. আবার এমন অনেক ড্রেসের পেজ থাকবে যাদের জন্য অনেক ডিটেইলিং করতে হবে কেন কারণ হচ্ছে ওরা খুব হাই কোয়ালিটি ড্রেস সেল করে প্রাইস রেঞ্জ অনেক হাই তারা যখন টার্গেট করবে তারা নিশ্চয়ই আমার আর আপনার মতো যারা ধরেন আমি যেমন 300 টাকার একটা জামা পরবো আমাকে নিশ্চয়ই 5,000 টাকা যারা ড্রেস সেল করে তারা টার্গেট করে লাভ আছে কারণ আমি 300 টাকার উপরে যাবো না বুঝতে পেরেছেন যেই জিনিসটা একটু ভিন্ন তারাই আপনার এই এত ডিটেইলিং এ টার্গেট করবে আদারওয়াইজ করবে না আচ্ছা আপু এবি টেস্টিং এর সময় তো আমরা দুই ধরনের অডিয়েন্স সেট করি তো এই জন্য দুই ধরনের অডিয়েন্স সেট করার জন্য কি আলাদা কোনো পে করতে হবে না 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 আলাদা পে না একই সাথে একটা রান করবেন আপনি ধরেন $5 একটা রান করলেন না জি আপু সেম আলাদা কোনো কিছু করতে হবে না ভাইয়া আলাদা করার কিছুই নাই আপনি ওদের সাথে থাকতে থাকতে ওদের মতো হয়ে যাচ্ছেন কেন আপনি কোনো কিছু বলেন নাই সেজন্য বসে আছে এখানে আমি বললাম না এবি টেস্টিং ওয়ান দিয়েছেন না এখন হচ্ছে প্লেসমেন্ট কখনোই বলেছিলাম আমরা অটোমেটিক প্লেসমেন্ট দিব না অলওয়েজ আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট দিব মনে আছে কথাটা জি আপু মনে আছে আচ্ছা এখন ডান পাশে একটা দেখেন ইওর অডিয়েন্স সিলেকশন ইজ ফেয়ারলি বোর্ড মানে আপনি যেই জায়গার অডিয়েন্স সিলেক্ট করেছেন এটা মানে খুব কাছাকাছি এটা ডিটেইল দেয়া না এটা এত মানে এখানে আসবে না এটাকে উপরে উঠাইতে হবে সো আপনাকে অডিয়েন্স এর যেই জায়গাটা আপনি সিলেক্ট করেছিলেন ওই জায়গায় গিয়ে এডিট করে আরো দিয়ে একটা লোকেশন দিতে হবে এবং আপনাকে হচ্ছে হ্যালো হ্যালো জি আপু শুনতে পাচ্ছি হ্যাঁ পাচ্ছি এই যে এবি টেস্টিং ওয়ান লিখেছেন এখানেই এখন আসেন দাঁড়ান এই যে হোল্ড অন ভাইয়া একটু নিচে আসতে হবে দেখাই আপনার একটা অডিয়েন্স ক্রিয়েট করেছেন এবি টেস্টিং এর জন্য আমি বলেছি না দুইটা অডিয়েন্স ক্রিয়েট করতে হয় আপনি একটা করেছেন আরেকটা করেননি নিচে আসেন আরেকটু এই যে দেখেন ডুপ্লিকেট অডিয়েন্স দেখতে পাচ্ছেন আপনি একটা উপরে অলরেডি করেছেন এখন আরেকটা করতে হবে ডুপ্লিকেট অডিয়েন্স করেন ডুপ্লিকেট অডিয়েন্স এখন ডুপ্লিকেট অডিয়েন্স অন্য আরেকটা লোকেশনকে টার্গেট করেন হিসাবটা বুঝতে পেরেছেন কিভাবে জি আপু এখন বুঝতে পারছি হ্যালো ভাই লোক বুঝতে পারিনি অডিয়েন্স একটু জোরে আজকে আপনি অনেক আস্তে সুব্রত অনেক আস্তে হয়ে গেছেন একটু জোরে বলেন যখন আমি একটা এবি টেস্টিং করব অবশ্য আমি একটা লোকেশনের উপর তো দুইটা প্রোডাক্ট করব তাই তো আমি তার আলাদা আলাদা কোনো লোকেশন প্রোডাক্ট কেন করব দুইটা প্রোডাক্ট কেন করব এবি টেস্টিং করতেছি এবি টেস্টিং এর জন্য দুইটা প্রোডাক্ট হবে না দুইটা অডিয়েন্স থাকে দুইটা প্রোডাক্ট না দুইটা প্রোডাক্ট দুইটা অডিয়েন্স হুম একটা প্রোডাক্ট দুইটা অডিয়েন্স হ্যাঁ তো সেই জন্য তো আমাকে দুইটা লোকেশন ই করতে হবে হ্যাঁ যাচ্ছে না ওরা কিন্তু তখন দেখা গেছে ফগের ব্ল্যাকটা একবার দিয়ে করে দেখেছে ওইটা দিয়ে একবার করে দেখেছে নতুন প্রোডাক্ট লঞ্চ করার সময় ওরা এবি টেস্টিং করায় বেসিক্যালি এবি টেস্টিংটা নতুন কোন প্রোডাক্ট লঞ্চ করার সময় ওরা করায় হ্যাঁ রাশেদ ভাই
এখন যেহেতু আপনি প্রথমটা তো ইউএসএ দিয়ে দিয়েছেন, তারপরে তো ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওয়াশিংটন দিয়ে লাভ নাই, আপনি তো আর এশিয়ার একটা দেশ দেন। না এখানে দিতে পারে, এখানে ইউএসএ দিছে না, ইউএসএ যে জায়গাটা দিছে এই জায়গা ছাড়া আশেপাশের যে জায়গাগুলি আছে ওই জায়গা থেকে দিতে পারে। উনি মেক্সিকো দিতে পারে, উনি অস্ট্রেলিয়া দিতে পারে, উনি ওরকম আলাদা আশেপাশে ডাইনে বায়ের, মানে বাংলাদেশের আশেপাশে যেমন ডানে বায়ের লড়াচড়া দিলে একটু আসে, ওরকম আশেপাশে লড়াচড়া দিলে আসবে। আল্লাহ আল্লাহ, আপনাদের আজকেও হচ্ছে আমি শেষ করে বুঝছেন পরের কাজে যেতে পারবো না নামাজের আগে, আজকেও পারবো না নামাজের আগে যেতে, কি একটা অবস্থা আপনাদেরকে নিয়ে পড়ছি। আপু একটা কোশ্চেন ছিল একটু। জি ভাইয়া। আপু ওই যে মানে এবি টেস্টিং এর ক্ষেত্রে দুইটা লোকেশন, লাইক আমি একটা ঢাকা দিলাম একটা চিটাগং দিলাম, এখন আমার ধরেন ঢাকাতে খুব ভালো রেসপন্স আসছে, চিটাগং এ তেমন একটা আসতেছে না, তো মানে ওই ক্ষেত্রে আপু মানে চিটাগং এ যেটা আসতেছে না ওইটা তো বাদ দিব, তো আমি যদি চাই যে চিটাগং এর স্পেসিফিকলি একটা জায়গার মধ্যে জিনিসটা থাকুক ওইটা কি পসিবল? মানে ঢাকা তো থাকবে এটির পাশাপাশি। হ্যাঁ ঢাকা থাকবে, তখন ওই যে চিটাগং এর স্পেসিফিক ওই লোকেশন আগে দিয়ে দিতে হবে আপনার ঢাকার সাথে। আচ্ছা আচ্ছা, মানে যেটা অনেক কোশ্চেন এখন আসে, আমি একটা কথা বলি, অনেক কোশ্চেন এখন আসতেছে, কেন আসতেছে জানেন? কারণ হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করছেন না, বাসায় একটা দুইটা বার প্র্যাকটিস করেন, নিজে নিজে প্র্যাকটিস করতে গেলে অনেক কিছু দেখবেন ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনাদের, বুঝতে পেরেছেন? জি আপু, এটা প্রথম দিন যেদিন এটা করাইছিলেন আসলে পুরো মাথার উপর দিয়ে গেছিল, এখন আস্তে আস্তে ইজি লাগতেছে। এটা আরো ইজি লাগবে আপনাদের, মনে হইতে পারে আপু এগুলো এরকম মুখস্থ, এই মহিলা কিভাবে বলে, এই মহিলা আপনাদের থেকেও ডাল, এই মহিলা সিরিয়াসলি আপনাদের থেকেও ডাল, কিন্তু আমার এগুলি শেখা হয়েছে, কারণ হচ্ছে আমি এগুলি নিয়ে প্রচুর ঘাটাঘাটি একটা সময় করেছি, আমি হয়তো একটা সময় নিজে প্র্যাকটিস প্রচুর করেছি যে আমাকে কিছু একটা করতে হবে, কারণ আমার প্রয়োজন ছিল। আমি আপনাদেরকে অলওয়েজ বলি, প্রয়োজন থাকলেই ওই কাজটা শিখবেন মন দিয়ে, প্রয়োজন না থাকলে আপনি শিখতেও পারবেন না। আর আপনারা তো সবাই এখন বাপের হোটেলে থাকেন, এই জন্য আপনাদের প্রয়োজন নাই। আমি তো যদি এখন যদি বলেন আপু আপনি বাপের হোটেলে থাকেন না, ভাই আমি বাপের হোটেলে থাকি, কিন্তু তারপরও নিজের বয়স হয়েছে তো এই জন্য নিজের হোটেলে চলে আসার ট্রাই করছি, স্টিল নাও আমি বাপের হোটেলে। হ্যালো জি আপু, রাশেদ ভাই বসে আছে এইখানে, তো কিছু করতে হবে না, স্পিড লিমিট যেতে পারবেন না, নিচে আসেন, এইটাকে অডিয়েন্সটাকে সেভ করতে হবে, নিচে আসেন, এই যে সেভ দিস অডিয়েন্স, দেন করছেন, এখন এটার নাম দেন এবি টেস্টিং টু, করেছেন ভাইয়া? এখন উপরে উঠেন।
উপরে ওঠেন, খুব লাইট লাইট লাইট, এই যে এবি টেস্টিং টু দেখতে পাচ্ছেন না, এখন নিচে আসেন। এখানে তিনটা অডিয়েন্সও ক্লিক করা যায়, তিনটা অডিয়েন্সও সেট করতে পারবেন আপনি, একটাই করতে হবে ওরকম কোনো কথা নাই, বা দুইটাই করতে হবে ওরকম না, তিনটা অডিয়েন্সও করা যায়, ঠিক আছে। এখন নিচে আরেকটা করলে ওইটা চলে আসবে, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। প্লেসমেন্ট অলওয়েজ করবেন ম্যানুয়াল, ম্যানুয়াল প্লেসমেন্টে যান। রাশেদ ভাই এত দ্রুত নাড়াচাড়া করেন না ভাই, আমি চোখে খুব কম দেখি। এখন অডিয়েন্স নেটওয়ার্ক যদি সিলেক্ট না করেন, আপনার অডিয়েন্সের একটা ঝামেলা হয়। নিচে ভেরিফাইং ইয়ার এডিট দাঁড়ান, আমরা মেসেজের জন্য করছি না ভাইয়া, আমরা ইনস্টাগ্রাম তুলে দিই, মেসেঞ্জার তো অলওয়েজ থাকবে, ইনস্টাগ্রাম তুলে দিই। এখন হচ্ছে এই যে অডিয়েন্স নেটওয়ার্কে যান, ক্লিক হয় না হইতে পারে। ওদের এক এক সময় এক এক রকমের মর্জি হয়, ওরা তখন এক এক সময় এক একটা রকমের ওরা ইন্টারফেস আনতেছে। নিচে আসেন ভাইয়া, নিচে আসেন। আচ্ছা ইন স্ট্রিমিংটা তুলে দেন, ইন স্ট্রিমিংটা তুলে দেন, এবং তুলে দেওয়ার আগে ইন স্ট্রিমিং এর জায়গাটাতে কার্সারটা নেন, ইন স্ট্রিমিং, হ্যাঁ এই যে একটু হোল্ড করেন, হোল্ড। ইন স্ট্রিমিং কোথায় দেখায় এটা নিয়ে আমাকে গতকাল মেবি শুভাশিস জিজ্ঞেস করেছিলেন, এই যে দেখেন ইন স্ট্রিমিং হচ্ছে এখান থেকে, কস্ট কন্ট্রোল দেওয়ার দরকার নাই আমাদের। নেক্সট এই যে এইখানে এখন ফেসবুক পেজ সিলেক্ট করেন, আচ্ছা থামেন, অ্যাড অ্যাকাউন্ট ডিসকাউন্ট, আচ্ছা ভাইয়া নিচে এই যে দেখেন, নিচে আসেন, এই যে সিঙ্গেল ইমেজ আর ভিডিও আর ক্যারোসেল, আমরা আজকে ক্যারোসেল ট্রাই, ক্যারোসেল আমরা সিঙ্গেল ইমেজ করেছিলাম না, এখন ক্যারোসেলে ট্রাই করব, যান ক্যারোসেল। ওকে ক্যারোসেলে যেটা হবে বাপাশে, বাপাশে একটু স্ক্রল করেন, হ্যাঁ এই যে হোল্ড অন হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, এই যে ক্যারোসেলে একটা ক্যারোসেলের ছবি অ্যাড করবেন, এরকম করে আপনি 10টা না 12টা ছবি অ্যাড করা যাবে একবারে। এর জন্য ছবি, হেডলাইন, ডেসক্রিপশন, কল টু অ্যাকশন বাটন, এগুলো সমস্ত কিছু আপনাকে অ্যাড করতে হবে। এখন একটা ছবি ফার্স্টে, জি ভাইয়া, এখানে 7 প্লেসমেন্ট ওই কথাটা উল্লেখ আছে দেখছেন একটু, কোথায় 7 প্লেসমেন্ট, ওই যে উপরে না 7 প্লেসমেন্ট হচ্ছে ওই যে আমরা ম্যানুয়ালি প্লেস করেছি না, অ্যাডটাকে কোথায় কোথায় প্লেস করেছি দেখেন, 7 প্লেসমেন্ট, 7 প্লেসমেন্ট ভাইয়া, অ্যাড ম্যানেজারে যান, অন্য কোথাও যান না, 7 প্লেসমেন্ট, এই যে দেখেন ছবি এডিট করতে যাচ্ছে, ডান পাশে, ডান পাশে একটু দেখান 7 প্লেসমেন্ট, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ ক্যানভাতে ছবি রেডি করেন, যান যান যান। কিন্তু নামাজের সময় হয়ে গেছে তো ভাইয়া, নামাজের বিরতিটা দিয়ে দিই আমরা, নামাজের সময় হয়ে গেছে, হ্যাঁ নামাজের বিরতিটা নিতে চলে যান সবাই, স্ক্রিনে হচ্ছে ব্রেক স্ক্রিনটা দিয়ে, রাশেদ ভাই পারবেন নাকি সুভাষ, সুব্রত দিবে, আমার একটা আছে ওইটা দিতে পারি, আর কেউ দিতে চাইলে দিতে পারে, সুব্রত দিয়ে দে, সরি সুভাষিস দিয়ে দে, আপনি স্ক্রিনশটটা বন্ধ করে এরকম রেখে চলে যান নামাজে, সুভাষিস স্ক্রিনশটটা দিয়ে দে, সুভাষিস, সুভাষিস আপু দিচ্ছি আমি, আচ্ছা ভাইয়া
ব্যাক করেছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ পাচ্ছি। ব্যাক করেছেন কিনা সেটা, বাকিরা ব্যাক করেছেন? জি আপু। আপনি স্ক্রিন বন্ধ করে দেন, রাশেদ আপনি স্ক্রিন অন করেন ভাইয়া। ওয়েলকাম ওয়েলকাম নরা। এ ভাই নরাটা কে বলেন তো রাশেদ ভাই, আপনার সবকিছু নরা 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 কে? নরা ফাতি এটা একই জিনিস আপনি বারবার দেখতেছেন আপু, এটা ইমেল আইডি দিয়ে করা হয়েছে, ওই ইমেল আইডি আর কি। ঠিক আছে, এই ইমেল আইডি কেন মানে অলওয়েজ নরা? এটা হচ্ছে ইউএসএ হিসাব করে খোলা হয়েছে আর কি। আচ্ছা, ইউএসএ তে শুধু নরা নামটাই আছে তাই না ভাইয়া? না আমি একটা খুলছিলাম, এরপর তো আর ওইদিকে যাওয়া হয় নাই, যদি প্রয়োজন হয় আরো লাগবে আর কি, এখন তো লাগতেছে না আপাতত। ৫০০ দিলে হবে? জি ভাইয়া, ৫০০ দিলে হবে? হ্যাঁ হয়ে যাবে। ভাইয়া এখন ছবি রেডি করলে এখানে কোনো হেডিং টেডিং দিতে হবে না, ছবি দিতে হবে তো? আচ্ছা জি আপু, জি আপু কিছুই দিব না তেমন, একটা জাস্ট দিই। এই যে ফটোজ আছে না, আপলোডের নিচে ফটোজ, আপলোডের নিচে ফটোজ, হ্যাঁ ফটোজে যান, এখান থেকে এই যে এই কেকের ছবি নেন, তারপরে এই যে আমাদের গিটার বাজাই দিছে মিনহাজ ভাই, মিনহাজ ভাইরে নেন, এটা ডাউনলোড করে ফেলেন, তারপর মিনহাজ ভাইকে নেন, খুব দ্রুত যেই যেই কাজগুলি করা যায়, বুঝতে পারছেন ভাইয়া? তুষার তুষার যাবো যে, আপনি কি বুঝতে পারেন ক্লাস? ও আজকে ক্লাস আমি তেমন মনোযোগ দিতে পারিনি। আচ্ছা তাহলে এটা রিকভার করব, আমি রিভিউ দেখতে হবে এটা, দেখেন তারপর যদি কোনো জায়গা বুঝতে প্রবলেম হয় মিস হয়ে যায়। সুভাষী আছে, সুব্রত আছে, আমি আছি, রাশেদ ভাই আছে, আপনার ব্যাচের সবাই আছে, যদিও সবগুলি অজগর। আপনাদের অজগর বলি আর আপনারা জিয়াপু বলেন ভাইয়া? আপনাদের বাসার মানুষজন জানে যে আপনারা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে আসছেন আর আপনাদের নতুন নাম দেওয়া হয়েছে? জানেন তো আপনাদের বাসার ফ্যামিলি মেম্বাররা যখন শুনবে যে আপনাদেরকে আমি অজগর ডাকি, তাদের ইয়ে কি বলবে? ঠিক এটা দাপ বল, জি বলবে, আপনি ঠিক বলেন বলবে। আমি তাদের এক্সপ্রেশন গুলো আসলে জানতে চাই। জানেন একজন হচ্ছে আপনার, হ্যালো ভাইয়ারা, জি আপু কি একজন হচ্ছে ১৫৯ একটা কাজ পাইছে ফার্স্ট অর্ডার ফাইবারের, ফার্স্ট অর্ডার ১৫৯ ৩০ দিনে পেইড চ্যানেল এভলিউশন এন্ড ফুল টাইম এঙ্গেজমেন্ট ম্যানেজ অপটিমাইজ এন্ড গ্রো ইয়োর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।
আচ্ছা আপু কোন ব্যাচের ব্যাচ নাম্বার বলা যাবে না বললে চাকরি থাকবে না আপনার নাম বলা যাবে নাম বললেও চাকরি থাকবে না পেজি মেজে যান ভাইয়া পেজি মেজে যান দেরি করা যাবে না পেজি মেজে যান পেজে কি কি ইমেজ আছে দেখি পেজের ইমেজ তো সবই লাল বাতি দেখি তো ভাইয়া এটাকে ক্লোজ করেন তো ক্লোজ করেন উপর ডান পাশে ক্লোজ করেন ওকে সিলেক্ট ইমেজে যান সিলেক্ট ইমেজে এখানে দেখেন তো ক্লিক করে কত কত ডাইমেনশন দিচ্ছে এরা ছবি আপলোড হচ্ছে না তো কেন হচ্ছে না ভাই ছোট ডাইমেনশনে দেন তো 300 তে দেন তো আপু এটাতে এটাতে ছোট হইছে মনে হয় আরো বড় করতে হবে সম্ভবত আপু ক্যারাসলের একটা ইয়া আছে আছে ডাইমেনশন আছে আমি আপনাকে দিচ্ছি এখন আমাকে দিতে হবে না ভাইয়া ইয়াকে দিয়ে দেন রাশেদ ভাইকে দিয়ে দেন আচ্ছা ওই এটা আমি বের করে দিই এটা এটা ডাউনলোড করলে তো হই এটা আপলোড হচ্ছে না সেটা হচ্ছে সমস্যা একটু দেখেন আমি এটা বের করতেছি কারণ আমি ওদিন দেখছিলাম এই অ্যাডসেট ডাইমেনশন আমি ওদিন এটা এটা এখন আছে এখন দেখাচ্ছে তো মিনিমাম সাইজ 600 এটা দিলে হয়ে যাবে সেটা দিলে হয়ে যাবে হ্যাঁ 600 বানাই না কারণ ওই দিন আমি দেখছি ওখানে ডাইমেনশনের সাইজগুলো সেজন্য বলছি দেন ভাই এখন আপু জি ফেসবুকের ওই এগুলোর জন্য আলাদা আলাদা এক একটা ইসের জন্য এক একটা ডাইমেনশন তো আমি ওটা দিয়ে দিছি ওইখানে ফেসবুক গ্রুপে আচ্ছা ভাইয়া ভাইয়ার কি আজকে শরীর ভালো না না আপু একটু দুর্বল একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো মাথা ব্যথা করতেছে আজকে একদম চুপ আপনি ওই জন্যই জিজ্ঞেস করলাম
গুগল মাই বিজনেস ভেরিফাইড হইছে কার কার? আপু আমার হইছে। আর আমারও হইছে। আমারও হইছে আপু। তোমার হইছে? আমার হয় নাই ভাইয়া। আপনার এবার হয়? এবার হয় নাই আপু। আমি অ্যাপ্লাই তো এ পর্যন্ত করি নাই। ও আচ্ছা, আমি আরো বড় করছি, অ্যাপ্লাই করছেন ওই জন্য আবার হয় নাই। না না, আমি এই পর্যন্ত একবারের জন্য ট্রাই করি নাই ভাইয়া। আচ্ছা আপু, টেন পার্সেন্ট অফ আর একটু লিখেন না। ওরে ওরে অলস। ওই রিভিউ গুলো তো আমার থাকছে না আপু, যে ইয়ে গুগল মাই বিজনেস এর রিভিউ গুলো। রিভিউ গুলো মানে শো করে না। শো করে না কেন? মানে ইয়েতে ইমেইলে দিছে, কিন্তু ইমেইলে দেওয়ার পরে মানে সাতটা রিভিউ শো করেছে, কিন্তু ওপেন করলে ইয়ে নাই। হ্যাঁ, তাহলে একটু দেখতে হবে। আমরা আজকে অ্যাডের এটা শেষ করি, তারপরে দেখে দিচ্ছি, ঠিক আছে? নিউ ইয়ার ডিসকাউন্ট, তারপরে যেটা বাটন আকারে অ্যাড হবে নিচে। ডান পাশে তারপর চ্যাট অন মেসেঞ্জারে ক্লিক করেন। এই যে এখানে চ্যাট অন মেসেঞ্জার ডেসক্রিপশন অ্যাডিশনাল ডিটেইল, এখানে কোনো ডিটেইলিং যদি দিতে চান, অপশনাল, কোনো ডিটেইলিং দিতে চাইলে ডিটেইলিং দিতে পারেন। আর তারপরেরটা হচ্ছে একটা ইউআরএল দিয়ে দিতে হবে আপনাকে। তারপরেরটাতে একটা ইউআরএল দিতে হবে। ভাই খুব স্লো আপনারা, না যেভাবে কার্সর নারেন আমি না মাঝে মাঝে গুলাই ফেলি, এটা উপরে দেখতেছি না নিচে দেখতেছি তখন। হ্যাঁ, এখানে আপনার যদি এখানে না দিয়ে অন্য কোথাও নিয়ে যেতে চান ক্যারোসেলের থ্রুতে, সেই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। লার্ন মোর, বাই নাও, এরকম কিছু একটা দিয়ে। আপনার যে নাড়া নাড়তেছেন, আমি আসলে ধরার আগে আপনি নাড়ায় ফেলতেছেন কার্সর, আমি ধরতে পারতেছি। এই যে ইউআরএল দিতে বলেছে না এখানে, এটাতে ইউআরএল দেন একটা, নিচের এখানে এনে একটা ইউআরএল দিতে হবে। হ্যাঁ, ক্লিক করেন। এখানে হেডলাইন চ্যাট অন আছে না, চ্যাট অন মেসেঞ্জার, এখানে লার্ন মোড দেন, হেডলাইন লার্ন মোড দেন আপনি। এটা বাটনের নাম আপনি চেঞ্জ করে দিচ্ছেন,
এখানে এখন একটু স্লাইড স্লাইড একটু স্ক্রল করে আসেন, একদম হালকা স্ক্রল করবেন, এই পোর্শনটাতে হালকা স্ক্রল করেন, এই যে এই পোর্শনটাতে ভাইয়া। এখন এখানে হচ্ছে ইউআরএল টা দিয়ে দেন, লার্ন মোড দিয়ে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেন। এরপর সিলেক্ট ইমেজ দিয়ে আরেকটা নতুন ইমেজ ক্রিয়েট করা, আপনাদের এই জায়গাটা এরর দেখাবে আপনাদের পেমেন্ট মেথডের জন্য, আপনাদের এই জায়গাটা এরর দেখাবে আপনাদের পেমেন্ট মেথড ইয়ের জন্য, অ্যাড নেই ওই জন্য।
আপনি আমাকে শুনতে পান এখন? জি আপু। জি আপু। প্রাইমারি টেক্সট এখন CTG 934 স্টার স্টার স্টার্টেড এ বিগ বিগ ডিসকাউন্ট। আমি তো ভাবছি আপনারা লিখবেন যে এরা বিগ পাইথন শো শুরু করতেছে। আমাদের এখানে পাইথনের অভাব নাই তো আমি তো ভাবছিলাম পাইথন শো শুরু করতেছে লিখবেন। আপনি কি মনে করেন পাইথন লিখব? হ্যাঁ আমি তো ভাবছি আর কেউ না লিখলেও আপনি লিখবেন। নিজেকে নিজে পাইথন লিখে দিলে তো আমরা যদি আমাদেরকে পাইথনটা কি তার তো বাকিরা তো আপনাদের মধ্যে সত্য স্বীকার করার সৎ সাহস আছে ভাইয়া? জি ভাইয়া। জি আপু সেটা ঠিক বলছেন। দিয়ে দেন আমি তো আপনাদেরকে পাইথন ডাকি, আমি অজগর ডাকলে আপনারা জি আপু বলেন, তার মানে আপনাদের সত্য স্বীকার করার সৎ সাহস আছে না? এখানে লিংক দিব? এখানে লিংক দিয়ে দিতে পারেন, প্রবলেম নাই। আর আপনি চাইলে যে কল টু অ্যাকশনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সেন্ড মেসেজ বাই নাও যে কোনো একটা জিনিস দিয়ে আপনি এখানে দিয়ে দিতে পারেন। তিনটা দিচ্ছেন না, ব্যাস এনাফ, তিনটার বেশি আর দরকার নাই ভাই আমাদের। তিনটার পরে এটা শেষ করেন, শেষ করার আর দরকার নাই। এই যে সাইন আপ, অ্যাপ্লাই নাও, দেখেন না পড়তে পড়ার আগে দৌড় দেয়, বুক নাও, কন্টাক্ট আস, গেট কোয়াই, লার্ন মোর, সেন্ড মেসেজ, এগুলি সব হচ্ছে কল টু অ্যাকশন বাটন, যেটা আপনারা ওই যে আমি বলেছিলাম অ্যামাজনের, তারপর হচ্ছে আপনার আলি এক্সপ্রেস এর, দারাজের, তারপর হচ্ছে কি যেন আরেকটা আছে, প্রিয় শপ না কি যেন একটা আছে ওইটার, যেগুলি যতগুলি ই কমার্স সাইডে দেখবেন ওরা এই টাইপের করে। আবার এখন দেখলাম ইয়েও করে, আরংও দেয়, আবার হচ্ছে ইয়েকেও দিতে দেখলাম, মাঝে হচ্ছে মেল চিম্পের দেখেছি আমি প্রচুর। আপনারা দেখেন কিনা আমি জানি না, আমি এক এক সময় মানে যখন আপনাদের কাজের জন্য দেখা যায় যেটার সাথে বেশি ঘাটাঘাটি করি ওইটার অ্যাড গুলি বেশ কিছুদিন আসতে থাকে, তারপর আবার যখন নতুন আরেকটা টপিক নিয়ে শুরু করি তখন আবার নতুন টপিক আসতে থাকে, মাঝে হচ্ছে একটা লোক আমার দিকে তাকায় তাকায় হাসতো। আপনারা হচ্ছেন কিওয়ার্ড রিসার্চে যাবেন, আনসার দা পাবলিক ডট কম এ যাবেন, দেখবেন একটা লোক আপনার দিকে তাকায় তাকায় মুচকুচকি হাসে। দেখছেন কেউ? জাপ আমি দেখছিলাম তো। ওরে সাত, তাইলে আপনার দিকে আমার দিকে তাকায় তাকায় মুচকুচকি হাসে? জাপ বলছিলাম তো আপনাকে, দাড়িওয়ালা একটা বুড়া।
ভিটাবে দাঁড়িয়ালা বুড়া বললে ভিটাবে দেন ভাইয়া রাশেদ ভাই একটা নিয়ে বসে আছে রাশেদ ভাই একটা দিয়ে কাজটা কমপ্লিট করে নিচের দিকে চলে আসেন তাড়াতাড়ি সাইন আপ দিয়ে চলে আসেন না হ্যাঁ সেন্ড মেসেজ দিয়েছেন দিয়ে চলে আসেন আসেন ওকে 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 মেসেজ টেমপ্লেট ইউজ এক্সিস্টিং এ যান ওয়েবসাইট ইভেন্ট অ্যাপ ইভেন্ট দরকার নাই তারপরে URL প্যারামিটার দরকার নাই তারপরে বিল্ড URL প্যারামিটার দরকার নাই তারপর নিচে আসেন ভাইয়া পাবলিশ না এই যে একটা জিনিস দেখাই হোল্ড অন হোল্ড অন হোল্ড অন হোল্ড অন রাশেদ ভাই এই যে দেখছেন এটার যে নিচে আসবে আচ্ছা পাবলিশ দেন তাইলে পাবলিশ দেন দেখি কি একটা অবস্থা হয় আপু URL প্যারামিটারসটা বুঝি নাই দাঁড়ান ভেরিফাই ইউর চেঞ্জ হোল্ড অন হোল্ড অন হোল্ড অন URL প্যারামিটারস অপশনাল এটা এটা ভাইয়া কোনো URL যদি থাকে URL প্যারামিটারসটা একদম নতুন এসেছে এটা অপশনাল যেহেতু বিল্ড এ URL প্যারামিটার এটা একটা প্যারামিটার টাইপের এটা দেখতে হবে অ্যাকচুয়াল অপশনাল জিনিসটা এই জিনিসটা পোর্শনটা নতুন এসেছে তো এই জন্যই বললাম এখন দরকার নেই মানে এটা আমাকেও দেখতে হবে আচ্ছা বুঝতে পারছেন জি আপু আচ্ছা ভাইয়া পাবলিশ দেওয়ার আগে একটু স্ক্রল করে রিভিউতে যান উপরে এই যে এডিটের পাশে রিভিউ আছে রিভিউতে যান হ্যাঁ রিভিউতে যান রিভিউতে গেলে দেখতে পাবেন আপনার অ্যাডটা এক্সাক্ট আউটলুক কেমন এসেছে অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক যান ফরম্যাট এই যে বেস্ট ট্রাভেল তারপরে নিচে খানার ছবি চলে এসেছে ট্রাভেলের জায়গায় খাওয়ার ছবি ওই যে এই যে ভাইয়া এই পোর্শনটাতে গেলে যে এই পোর্শনটাতে গেলে একটা বাটনের মতো পাবেন একটার পর একটা আসতে থাকবে যান ক্লিক হয় না রাশেদ ভাই ও তো সুব্রতর মতো শুভাশিসের মতো কাজ করতে চায় না না পু এখানে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা দেখতে হবে না পাবলিশ দেন এই যে দেখেন এখানে কারেন্সি টাকা করা দেখতে পাচ্ছেন কারেন্সি US ডলার করে যে আমাকে বলেছিল আপু কোথা থেকে করে আমি ভুলে গিয়েছি পাবলিশ দেওয়ার পরে চলে আসবে এখানে US ডলার কারেন্সি US ডলার কন্টিনিউ দিব হ্যাঁ ভাই কন্টিনিউ দিয়ে দেন কন্টিনিউ দিয়ে তারপরেরটা দিতে পারবেন না কারণ তারপরেই কার্ডের অপশন চলে আসবে দেন কন্টিনিউ দেন এই যে এখন কার্ডের অপশন চলে আসছে লোকেশন কারেন্সি যে বাংলাদেশ লোকেশন বাংলাদেশ কারেন্সি US ডলার বাংলা বিজনেস এন্ড ট্যাক্স ইনফো এটা হচ্ছে ওই যে ট্যাক্স আইডি যেটা ওইটা তারপর হচ্ছে ডেবিট অর ক্রেডিট কার্ড ভিসা মাস্টার কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পেপাল আগে হচ্ছে আপনার ইয়ে কার্ড অ্যাড করা যেত পেওনিয়ার অ্যাড করা যেত এখন পেওনিয়ার করা যায় না আর একটা হচ্ছে এই কার্ডগুলি মাস্ট বি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ভিসা কার্ড যত কার্ডই থাকুক না কেন ওইগুলি হচ্ছে মাস্টার কার্ড থাকতে হবে স্বাধীন একটা কার্ড আছে সেটাও শুনলাম ডুয়েল কারেন্সি আপনাদের EBL থেকে অ্যাকোয়া কার্ড সেটাও ডুয়েল কারেন্সি তারপরে হচ্ছে আপনাদের মিডলাইন ব্যাংক থেকে এখন একটা ডুয়েল কারেন্সি কার্ড দিচ্ছে যেটা খুব ইজিলি পাওয়া যায় আর এখানে হচ্ছে যেটা অ্যাকোয়া কার্ড হচ্ছে ফেসবুক একটু ঝামেলা করে ইসলামী ব্যাংকের যে কার্ডটা আছে ডুয়েল কারেন্সি ওই কার্ডটা দিয়ে অনেকেই কাজ করছে বেশ ভালোভাবে কাজ করতে পারছে তবে ইসলামী ব্যাংকের ওই কার্ডটা দিয়ে কাজ করতে গেলে আপনাদের যে জিনিসটা প্রয়োজন হবে আপনাদেরকে পাসপোর্ট মাস্ট বি থাকতে হবে কারণ ডুয়েল কারেন্সি কার্ড থাকলেই আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন না ডুয়েল কারেন্সি কার্ডে অলওয়েজ আপনাকে কারেন্সি ঢুকাতে হবে কারেন্সি যখন আপনি এনরোল করবেন বা কারেন্সি যখন আপনি অ্যাকাউন্টে দিবেন তখন অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে কারণ ডলার এনরোস করাতে হয় ডলারকে এনরোস করাতে হয় ডলার এনরোলমেন্টের সময় আপনার পাসপোর্টের প্রয়োজন বুঝতে পেরেছেন জি আপু অ্যাড ক্যাম্পেইনের কাজগুলির জন্য যদি নিজেদের অ্যাড কার্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাদের পাসপোর্টের প্রয়োজন আর যদি বায়ারের কার্ড অ্যাড করতে চান তাহলে হচ্ছে বায়ার আপনাকে তার বিজনেস ম্যানেজার থেকে কার্ড অ্যাড করে দিবে ব্যাস এই অ্যাডটা স্টার্ট হবে এখন এই অ্যাডের ইন্টারফেস কেমন হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে ডান পাশে আরেকটা ট্যাব ওপেন করেন এটা তো ড্রাফট আকারে থেকে যাবে আমাদের কাছে ডান পাশে একটা ট্যাব ওপেন করেন আপু ডান পাশে ট্যাব https://facebook.com/admanager আপু
হ্যালো জি শুভাশিস না আপু বলতেছিলাম যে আজকে আমি একটা নিছি ডুয়াল কারেন্সি কার্ড আপনি একটা নিয়েছেন ডুয়াল কারেন্সি কার্ড ওকে ডুয়াল কারেন্সি আমার পাসপোর্ট জন্য অ্যাপ্লিকেশন করছি তো তো ওনারা বলছে যে যখন হচ্ছে পাসপোর্ট আসবে তখন একটা কারেন্সিটা চেঞ্জ করে দিতে পারবে হ্যাঁ কারেন্সি চেঞ্জ করে দিতে পারবে এখন তো আপনি কাজ করতে পারবেন না না কাজ করার জন্য না আমি যে নিছি এটা বললাম আচ্ছা তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ এই যে ভাইয়া আমি বলেছিলাম না যে অ্যাড এর রেজাল্ট দেখতে পাবো আমরা অ্যানালিটিক পেমেন্ট সহ এই যে দেখেন আমি যে পোর্শনটা মার্ক করেছি এখন দেখতে পাচ্ছেন আপনারা পোর্শন তো এই যে দেখেন এখন মার্ক হয়েছে না একটা জায়গা রেজাল্ট রিচ এখন এই যে এইখানে দেখেন একটা আমি মার্ক করছি দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে এটাকে টেনে ডান পাশে নিয়ে আসেন এই যে এই পাশে ইমপ্রেশন দেখতে পাচ্ছেন কস্ট পার রেজাল্ট অ্যামাউন্ট স্পেন্ট কত শেষ করেছেন এন্ডস কবে শেষ হবে টোটাল ডিটেইল অ্যানালিটিক এখানে দেখতে পাবেন আপনারা যদি একটা রান হতো তখন দেখতে পেতেন বুঝতে পেরেছেন জি আপু আপু নিউ ক্যাম্পিং এ রাশেদ ভাই কত ডলার দিয়েছে দেখছেন ডেইলিতে হ্যাঁ 1500 সামথিং রাশেদ ভাই অনেক টাকা আছে এমন করেন কেন আপনারা রাশেদ ভাই তো এখনো কার্ড অ্যাড করে নাই এখন কথা হচ্ছে কার্ড কোথা থেকে অ্যাড করবেন তাই না এই পোর্শন আমরা এখনো দেখিনি বিলে দেই আপু বিলে আপনি যে খুঁজে বের করবেন সেটা আমি জানি বাকিরা জিজ্ঞেস করেন কেউ জানে না বাকি একজনও জানে না জিজ্ঞেস করেন আপনি কয়জন বলতে পারবেন কার্ড কোথা থেকে অ্যাড করে কয়জন বলতে পারবেন কেউ কি পারবেন বলতে জি আপু বিলিং থেকে কোন জায়গার বিলিং থেকে এই জিকটাকে বিলিং বলছে সেটা শুনে বিলিং থেকে ওরে চোর পাক্কা চোর আমরা আপনারা কি নিচে থেকে দেখছিলেন আগে না ও বলছে দেখে বিলিং থেকে ভাইয়া আপু অ্যাডসেন্টারে কাজ করার সময় একটু করে দেখছিলাম তো আচ্ছা অ্যাডসেন্টারে কাজ করার সময় 9 ডটে ক্লিক করেন বায়ার বায়ারের এই যে বিলিং দেখতে পাচ্ছেন জি আপু এই বিলিং থেকে বায়ার বায়ারের কার্ড অ্যাড করবে কার্ড অ্যাড করে এই যে এরপরে বায়ার আপনাকে তার বিজনেস অ্যাকাউন্টে যখন রোল দিয়ে দিবে তখন হচ্ছেন আপনার কাজ পেয়ে যাবেন এই কমার্স ম্যানেজার কিন্তু কি জানেন ইভেন্ট ম্যানেজার আর কমার্স ম্যানেজার না আপু আচ্ছা দুইটাকে দুইটা ট্যাবে ওপেন করেন অ্যাড অ্যাকাউন্ট সেটিংসটাকে আরেকটা নতুন ট্যাবে ওপেন করেন একটু স্ক্রল করে নিচে আসেন এই পেজে স্ক্রল করে নিচে আসেন দাঁড়ান হোল্ড অন নিচে আসেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাড লিমিট পার পেজ না ক্রিয়েটিভ হাব না রিপোর্টিং দেখি জানতো ভাইয়া আসছে সালাউদ্দিন তারপরে নিচে ভাইয়া নিচে আর নাই ভাইয়া এই যে ইয়ে করছেন যে কি বলে এগুলিকে এগুলিকে ডিলিট করেন তো ভাইয়া এই যে ডাউনলোড করছেন এই যে বাটটা উঠে আছে বাটটা ডিলিট করেন কারণ ডাউনলোডের এই বারের নিচে লেখাগুলি আমি দেখতে পাই না আমি এক জায়গায় মার্ক করে রেখেছি দেখেন রাশেদ ভাই ক্রস দেন স্ক্রোলের পাশে ক্রস দেন যে নিচে দেখা যায় ওকে ভাই এখন ডান পাশের একটা একটাতে ঢুকেন একটা একটা করে আমি ডিসকাস করে দিচ্ছি এইটা ভাইয়ার অ্যাসেট দেখতে পাচ্ছেন কমার্স ম্যানেজার এসে এটা অ্যাসেট আকারে আছে অ্যাসেট আকারে থাকার কারণে এখানে এই যে অ্যাড শপ কমার্স ম্যানেজারটা শপের জন্য অ্যাপ্লাই করা যাবে শপের জন্য কাজ করতে পারবে শপের জন্য তাকে হচ্ছে এই বিজনেস ম্যানেজারে এসে শপের জন্য কাজ করা শপের জন্য অ্যাপ্লাই করা সব অ্যাপ্লাই করতে হবে আমি বলেছিলাম না যে সবটা এখন তুলে নিয়েছে ফেসবুক সবটাকে আমাদের এনে দিতে হয় শপের জন্য আমাদের অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে সব আমাদেরকে ফেসবুক আমাদেরকে যদি পারমিশন দেয় আমরা সব পাবো এটা হচ্ছে মিনিমাম 4 দিন ম্যাক্সিমাম 4 উইকস মিনিমাম 4 দিন ম্যাক্সিমাম 4 উইকস শুনতে পাচ্ছেন জি আপু
এক একটা আগে এই অ্যাসেট ধরা হতো হচ্ছে আপনার ধরেন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে অ্যাড করবেন তখন সেটাকে অ্যাসেট ধরতো, আলাদা আরেকটা অ্যাকাউন্টকে অ্যাড করাকে অ্যাসেট ধরতো, কিন্তু এখন সেটাকে ওরা ট্রান্সফার করে দিয়েছে কমার্স ম্যানেজারে, অ্যাসেটটাকে ট্রান্সফার করেছে কমার্স ম্যানেজারে। আমরা যখন শিখেছিলাম তখনকার সাথে এখনকার বেশ কিছু ডিফারেন্স আছে, আপনারা যারা জানেন বা জিজ্ঞেস করবেন তাদেরকে বলছি, আমরা যখন শিখেছি তখনকার সাথে এখনকার বেশ ডিফারেন্স আছে। এই ডিফারেন্স গুলি আপনারা দেখতে পাবেন হচ্ছে আপনারা যদি, আমি আপনাদেরকে একটা লিংক দিয়েছিলাম সাইদুর ভাইয়ের ভিডিওর ফেসবুকের পেজের কাজে, মনে আছে একদম ফার্স্ট এর দিকে? জি আপু। ওই পেজে গেলে আপনি দেখবেন যে কি বলে ওই ভাইয়ার ওই ভিডিওটা যখন দেখতে যাবেন, দেখতে গেলে দেখবেন যে কি যেন বলছিলাম, ওইখানে গেলে আপনি দেখতে পাবেন শপ অ্যাড করা, শপের সাথে কিভাবে আগে হচ্ছে আমরা প্রোডাক্ট লিস্ট করতাম এবং শপের থ্রুতে আমরা কিভাবে মেসেজিং পেতাম, এখন আমরা সেটা করতে পারি না, ওইখানে ওই জিনিসটা দেখে আসবেন। আর আপনাদেরকে আমি বলেছিলাম ইউটিউবে ট্যাব অ্যাড করা, ইউটিউবে ট্যাব অ্যাড করাটা কি আমি দেখিয়েছিলাম আপু? ইনস্টা ট্যাব যেভাবে অ্যাড করে ইউটিউব ট্যাবও এভাবে অ্যাড করে আর কি, দেখাচ্ছিলেন আপু ইউটিউবে ট্যাব আলাদা করে এক্সটেনশন আকারে ইনস্টল করে প্লাগইন করতে হয় এটা দেখিয়েছিলাম? জি আপু। কারণ ওই ক্লাসগুলি আপনি অন্য জায়গায় ছিলেন। জি আপু, ওই ক্লাসগুলি আপনি অন্য জায়গায় ছিলেন, দ্যাটস ওয়াই আপনি করতে পারেন। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে এখানে এই যে অ্যাড ক্যাটালগ আর ম্যানেজ লিস্ট, এখন ম্যানেজ লিস্টে যান ভাইয়া। এখানে যদি লিস্ট অ্যাড করতে চান, ক্যাটালগ আইডি ক্যাটালগ করে তারপরে নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, এখানে অ্যাড করার এই জিনিসগুলি আমি আপনাদের টোটাল ধরতে এখন না করছি, কারণ আপনাদের বিজনেস ম্যানেজারটা না এখনো ভেরিফাইড না, এই জন্য আমি এখানে কোনো কাজ করাতে চাচ্ছি না আমি। আচ্ছা ভাইয়া ফেসবুকে যান, ফেসবুকে যান, এর পাশেরটাতে, এই ট্যাবটার পাশেরটাতে যান। আচ্ছা ইভেন্ট ম্যানেজারে দেখেন ওনার পিক্সেল যেটা আছে, ইভেন্ট ম্যানেজারটা পিক্সেলের জন্য, ইভেন্টের জন্য ইভেন্ট ম্যানেজারের থ্রুতে আপনার হচ্ছে পিক্সেলের এই যে পিক্সেল হ্যাজেন্ট রিসিভড এনি অ্যাক্টিভিটি, আপনার পিক্সেল থেকে ওই যে বলেছিলাম পিক্সেল করার পরে আমরা হচ্ছে পিক্সেলের রেজাল্টটা পাবো, ওনার পিক্সেলে ওরকম কোন অ্যাক্টিভিটি এখন পর্যন্ত কেউ পায়নি, দ্যাটস ওয়াই এখানে কোনো অ্যাক্টিভিটি আসেনি। ইভেন্ট ম্যানেজার থেকে আপনি ওই ডাটা সোর্সটা আপনি পাবেন পিক্সেলের থ্রুতে, আমরা বলেছিলাম না আমরা একটা ডাটা সোর্স পাই, এই ডাটা সোর্সটা এখান থেকে পাবেন, ওই ডাটা সোর্সটা এখান থেকে পাওয়া যায়। জি ভাইয়া, এই কোশ্চেনটা আমার ওই ওই দিন আসছিল, তারপরে করি নাই আমি, যে আমি তো পিক্সেল সেটআপ করলাম কিন্তু রেজাল্টটা কখন পাবো? কেন ভাইয়া করেন নাই? এটা আমি পরে ঈশা ইয়াকে বলছিলাম, শুভাশিস ভাইকে না কাকে জানি বলছিলাম, যে আপু তো এটা মিস করে চলে গেল, আমাদের তো ফাঁকি দিল আপু। ওই যে আপনি বলছিলেন, আমি আমি জিজ্ঞাসা করছিলাম, আমি জিজ্ঞাসা করছিলাম যে রেজাল্ট আমরা কোথা থেকে দেখাবো ভাইয়ারকে, তো আপনি বলছিলেন তখন যে অ্যানালিটিক থেকে দেখানো যাবে, তো ওটা আপনি তখন বলছিলেন যে পরে ডিসকাস করে দেব, এইভাবে বলছিলেন। আচ্ছা ওইটা ইভেন্ট ম্যানেজারের এখানে আসলে আপনার পিক্সেল গুলি যখন এখানে দেখা যাবে না, এই যে দেখেন পিক্সেলের আইডি গুলি এখানে দেখা যাবে কোন কোন কোম্পানির পিক্সেল, তো পিক্সেলের উপরে ক্লিক করলে তখন এখানে আপনার এই যে ওভারভিউ থেকে টেস্ট, টেস্টের ইভেন্ট ডায়াগনস্টিক যেটা ওইটার হিস্ট্রি সেটিংস সমস্ত ডিটেইল ডাটা সোর্সের এই পিক্সেলের সমস্ত ডিটেইলটা আপনারা এখানে দেখে নিতে পারবেন। এখন আপনাদের এখানে নাই, তো থাকলে এখানে চলে আসতো যে পেজে কে ভিজিট করেছে, এগুলি অবশ্য এক্সিস্টিং যে পেজগুলি থাকে না ভাইয়া, বা এক্সিস্টিং যে ওয়েবসাইটগুলি যেগুলি প্রপার ওয়েতে কাজ টাচ করা হয়ে গেছে ওই রকম, ওইগুলি হলে খুব ভালো হয়, ওই ওয়েবসাইটের পিক্সেল সেটআপ করলে তখন আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। আপনাদের কিছু কিছু জিনিস আপনাদের ধোঁয়াশা থেকে যাবে, মানে কনফিউজ থাকবেন বা ক্লিয়ার কনসেপ্ট থাকবে না, কারণ হচ্ছে ওইগুলি প্র্যাকটিক্যাল সেশনটা আমরা করতে পারবো না, প্র্যাকটিক্যাল সেশনটা করতে না পারার কারণে এই প্রবলেম। এখন প্র্যাকটিক্যাল সেশনটা যখনই যে করবেন
তার জন্য যেটা হবে তাকে ভিডিও করে ফেলতে হবে, সেটা আমি করি, সেটা আপনি করেন, সেটা শুভাশিস করেন, সুব্রত করেন, স্ক্রিন রেকর্ডার দিয়ে জাস্ট ভিডিওটা করে ফেলবেন। তাতে কি হবে, অন্য সবার জন্য না এটাতে ইফেক্টিভ হবে, অন্য সবাই কাজটা সুন্দরভাবে করতে পারবে। এখন যেমন ওই দিন আমি মহিউদ্দিনের অ্যাড ক্যাম্পেইনটা স্টার্ট করে আমি ভেবেছিলাম আমি হচ্ছেন একদম পেমেন্ট সহ কাজ করে দিব, তারপরে আপনারা এরপরের ইন্টারফেসটা দেখতে পাবেন, কিন্তু আমার ব্যাড লাক, আমার আমি করতে পারিনি, কারণ মহিউদ্দিনের বায়ার বলেছে এটাকে ড্রাফটে রাখতে, সে পরে রিভিউ করবে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা ওই দিন পারিনি। তো আপনাদেরও যদি এরকম কারো হয়ে থাকে সেটা আদারওয়াইজ আপনাদের জন্য আমার হচ্ছে মিজান ভাইকে ডেকে নিয়ে আসতে হবে, কারণ মিজান ভাইয়ের অ্যাড অ্যাকাউন্ট এখন এনাবেল আছে, ডিজেবল আমার মতো হয়নি, তখন আপনি অ্যানালিটিক গুলি আরো সুন্দর করে এখানকার আরো যে ডিটেইল গুলি আছে ওইগুলি আরো সুন্দর করে দেখতে পাবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করেন, কারণ ভাইয়া অনেকগুলি কাজের জন্য পিক্সেল সেট আপ করা, তো আপনার ডেটা কি আছে কোনো ডেটা কি আছে আপনার? তাহলে ডাটা বলতে কিরকম ভাইয়া, এখানে পিক্সেল আমরা সেট কেন করেছি, ট্র্যাক করার জন্য না? আপনারা তো পিক্সেল সেটআপ শিখেছেন, এখন ট্র্যাকিং এর জন্য কোত্থেকে পাবেন, কোথায় পাবেন সেটা এখানে পাবেন। এই যে টেস্ট ইভেন্টে যান, এখানে নিচে পড়েন, দেখেন ইউ ক্যান দিস ক্যান হ্যাপেন ওয়েন দ্য পিক্সেল হ্যাজ বিন কোডেড। অবস্থাটা বুঝতে পারছেন আপনারা? এতক্ষণ রাখছেন, যেই আমি পড়া শুরু করছি ওই রাশেদ ভাইয়া দৌড় দিছে। না আমি যখন, আপনি যখন ক্লিক করছেন আমি তখন পড়া শুরু করছি, ব্যাপারটা এরকম? জি আপু, আমি তখন ক্লিক করে ফেলতেছি, আপনি যখন পড়া শুরু করতেছেন তখন আর দেখা যাওয়ার অবস্থা ছিল না। ঠিক আছে, এটাকে ক্লোজ করে দেন, এটাকে ক্লোজ করে দেন। এখন কথা হচ্ছে এই ইভেন্ট ম্যানেজারের থ্রুতে আমরা পিক্সেল কিন্তু আমরা দুইটা একটা ওয়েতে শিখেছি, একটা শিখেছি যেটা হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স করে তারপর পিক্সেল সেটআপ করি, এই ইভেন্ট ম্যানেজারের থ্রুতে কিন্তু আরেকটা পিক্সেল সেটআপ করা যায়। এখন প্রবলেম হচ্ছে ইভেন্ট ম্যানেজারের থ্রুতে যদি একবার পিক্সেল সেটআপ করেন সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি আর কোনোদিন অন্য কোনো পিক্সেল সেটআপ করতে পারবেন না। আমি পিক্সেল সেটআপের সময় আপনাদের দুইটা অপশন বলেছিলাম না, একটা হচ্ছে যদি আমরা করি অডিয়েন্স দিয়ে আমরা অনেকগুলি পিক্সেল সেটআপ করতে পারবো, আর যদি ইভেন্ট ম্যানেজার দিয়ে একটা পিক্সেল সেটআপ করি কোডিং করে তাহলে আমি আমার এই অ্যাকাউন্ট থেকে মাত্র একটাই পিক্সেল সেটআপ করতে পারবো, ইন ফিউচার অন্য কোনো পিক্সেল সেটআপ করতে পারবো না, বলেছিলাম না? মনে আছে এটা আপনাদের? সো আমি কখনোই ইভেন্ট ম্যানেজার থেকে কোনো পিক্সেল সেটআপ করব না, আমরা অলওয়েজ পিক্সেল সেটআপের কাজটা অডিয়েন্স থেকেই করব। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, এখন হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট সেটআপ, অ্যাড অ্যাকাউন্ট সেটআপে কমল কানন টাইম জোন ঠিক আছে, কারেন্সি ঠিক আছে, অ্যাডভার্টাইজিং পারপাস ইয়েস আই এম বাইং অ্যাড ফর বিজনেস পারপাস আই এম নট বাইং ফর অ্যাড, আচ্ছা বাইং ফর, তারপরে নিচে আসেন তো স্ক্রল করে বিজনেস নেম দিতে হবে নিচে, এই থামেন, এই যে বিজনেস অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, কান্ট্রি, ট্যাক্স আইডি নাম্বার, এই যে এই অ্যাড অ্যাকাউন্টটার সেটআপ হচ্ছে আপনার ভেরিফিকেশনের কাজ চলে আসছে, তার বিজনেস ম্যানেজারকে আপনি ভেরিফাইড করে দিচ্ছেন। এখন ফাইবারে একটু ডান পাশে একটা ট্যাগ ট্যাব ওপেন করেন, ট্যাগ ওপেন করেন বলছি, ফাইবারে গেলে ফাইবারে ঢুকেন, ফাইবারে ঢুকে লিখবেন বিজনেস ম্যানেজার, শুধু বিজনেস ম্যানেজার লিখবেন, এই যে বিজনেস ম্যানেজার ফেসবুক, কত গিগ দেখছেন, দেখতে পেয়েছেন? জি আপু। এখন একটা জিনিস দেখেন, এই ছেলেটা আনোয়ার 645, এই ছেলেটা একদমই নতুন বেবি, এর কোনো লেভেল নাই, দেখি এ 53টা কাজ করেছে, এর কোনো লেভেল নাই, আর এ হচ্ছে দেখেন অবস্থা দেখেন, কিন্তু সে কিন্তু র‍্যাঙ্ক করছে, তার প্রোফাইলটা কোনো ফিল্টার ছাড়া, তার গিগটা ফার্স্টে নিয়ে আসছে, গিগটাকে ওপেন করেন ডান পাশে,
দেখেন চারটা অর্ডার অলরেডি কিউতে আছে ক্রিয়েট ওয়ান বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট উইথ ইমেল ভেরিফাই ইমেল ভেরিফাই ঠিক আছে ইমেল ভেরিফাই এখন আর হয় না ক্রিয়েট সেটআপ অপটিমাইজ দেয়া অ্যাডিশনাল প্ল্যাটফর্ম নিচে আসেন একটু দেখেন ওর ডেসক্রিপশনে কি লিখেছে আপু লেভেল বাই না কেন এখনো ও হয়তো ওয়ান খেয়েছিল মানে ওকে ওয়ান করেছিল ফ্ল্যাগ দিয়েছিল আর ওর রিভিউ বাজে ছিল না পো সব ফাইভ স্টার রিভিউ তো দেখেন আপনি আর ওর বেসিক শুরু হচ্ছে 50 থেকে ওকে নিচে আসেন না বিজনেস ম্যানেজারের বেসিক তো অনেক প্রাইজিং এ যেমন আমি বলি না লিংকডইন অনেক প্রাইজিং এ যায় বিজনেস ম্যানেজার অনেক প্রাইজিং এ যায় নিচে আসেন আমি ওর প্রোফাইল দেখে দিচ্ছি ওর প্রোফাইলে কোনো ঝামেলা আছে হোল্ড অন একদিন আগে দিয়েছে 68টা রিভিউ ওকে নিচে আসেন বাংলাদেশের শপিফাই ওয়েবসাইট নিচে আসেন আরেকটু নিচে আসেন আরেকটু নিচে ও পুরো প্রোফাইলের অ্যানালিটিক দেখা যায় নিচে আসেন এই যে বলেছিলাম দেখেন হোল্ড অন এই যে দেখতে পাচ্ছেন তার 68টা রিভিউ পাওয়া গেছে এখানে রিভিউ দেখাচ্ছে 53টা উপরে 68 রিভিউ দেখেছিলেন জেপো এই গিগে দেখাচ্ছে 53টা তার প্রোফাইল ডান পাশে ওপেন করেন ও প্রোফাইলকে ডান পাশে ওপেন করেন এই যে ফেলে আসছেন তো হ্যাঁ ওর নামের উপরে ক্লিক করে ডান পাশে ওপেনিং এ নিউ ট্যাব দিয়ে দেন ওর এই একটা গিগ ছাড়া আরেকটা গিগ হচ্ছে যে নয়ডা কাজ করছে হ্যাঁ যান শপিফাই স্টোরের কাজ হ্যাঁ যান 59 কত 68 আপু 62 62 বাকি আপু ডিলিট করে দিয়েছে ছয়টা রিভিউ কই আপু মনে হয় কোনো গিগ ছিল যেখানে বাজে রিভিউ আছে ডিলিট করে দিয়েছে এরকম এই জন্যই তার এই অবস্থা নিচে আসেন নিচে আসেন খুব স্লো স্লো কাজ করেন নিচে আসেন নিচে যেখানে রিভিউ রেটিংটা দেখা যায় নিচে নিচে এইটাতে নয়টা কাজ করছে নয়টাই ওর ওইটাতে যদি 53টা থাকে 53 আর 9 হচ্ছে আপনার 62 বাকি 6টা 6টা যেই গিগে ওর রিভিউ ছিল ওই গিগটাও নাই এখন তার মানে ওইখানে ওর হয়তো মিনিমাম 1 অর 2 স্টার দিয়েছে 1 অর 2 স্টার দিলে আপনি প্রচুর কাজ করতে হয় প্রচুর কাজ করলে তারপরে সেটা আপনার অল্প 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 করে বাড়তে থাকে বুঝতে পেরেছেন ভাইয়া আর রিভিউ শুধুমাত্র এই জায়গার রিভিউর উপরে কিন্তু আপনার বায়ারের প্রোফাইল ইয়ে করে না রেটিংটা কিন্তু এখানেও করে এই যে কমিউনিকেশন লেভেল রেকমেন্ড টু এ ফ্রেন্ড সার্ভিস ডেসক্রাইব এই যে এই জিনিসগুলি আপনার বায়ারকে আমি আগেও বলেছি বায়ার আপনার রিভিউ আপনাকে রিভিউ দিয়ে কাজ অর্ডার ডেলিভার নিয়ে বায়ার চলে যাওয়ার 2 দিন পরে ফাইবার বায়ারকে নক করে আপনার ফিডব্যাকের জন্য তখন যদি বায়ার খুব ভালো রিভিউ দেয় সেটাতে আপনার প্রোফাইলে একটা রিভিউর মেইনটেইনটা খুব ভালো আসে আর যদি তখন বাজে দেয় তাহলে আপনার প্রোফাইলটা ডাউন হয়ে যায় বুঝতে পেরেছেন জি আপু এখন বোঝা গেছে সে কেন কাজ পায় নাই সে লেভেল পায় নাই কেন 86টা কাজ করে লেভেল পায় নাই এরকম মানুষ আছে যার $400 অলরেডি হয়ে গেছে কারণ লেভেল হতে 10টা কাজ পেলেই হয়ে যায় ডলার থাকে কিন্তু এখানে কথা থাকে আপনার লাস্ট 60 ডেজ মানে লাস্ট 2 মাসের মধ্যে আপনাকে ওয়ার্ন করতে পারবে না আপনার কোনো নেগেটিভ রিভিউ করতে পারবে না আপনার ওর অর্ডার ক্যান্সেলেশন আছে অর্ডার ক্যান্সেলেশন আমরা ভিতর বাইরে থেকে দেখতে পাই না অর্ডার ক্যান্সেলেশন করতে পারবে না কোনো নেগেটিভ ফিডব্যাক দিতে পারবে না কোনো বায়ার ওকে নেগেটিভ রিভিউ দিতে পারবে না রেটিং 4.7 এর নিচে নামা যাবে না তারপরে হচ্ছে আপনার এভারেজ রেসপন্স রেট 90% থাকতে হবে অর্ডার কমপ্লিটেশন 90% থাকতে হবে ওদের যেই ক্রাইটেরিয়া গুলি সব 90+ থাকতে হয় টানা 60 দিন এই 60 দিনের মধ্যে এগুলি কিছু হলে আপনার হচ্ছে লেভেল লস করেন বুঝতে পেরেছেন ভাইয়া ও ভাইয়া আচ্ছা রেসপন্স রেট অর্ডার কমপ্লিটেশন হ্যাঁ অন টাইম ডেলিভারি পজিটিভ রেটিং এগুলি সব 90% থাকতে হয় জি ভাইয়া আপু ওনারই এটা ডিলিট করে কি উনি ওখান থেকে কোনো বেনিফিট পাবে গিগ ডিলিট করে হ্যাঁ মানে যে ব্যাড রিভিউ ওগুলো ওর তো রিভিউ নাই ওর প্রোফাইলে ঢুকেন এটা তো গিগে গিগে দেখছে ওর প্রোফাইলে ঢুকেন প্রোফাইলে ঢুকলে দেখতে পাবেন রিভিউ থেকে যাবে প্রোফাইলে যান আচ্ছা
কারণ ফাইবার এমন একটা প্রোফাইলে প্রোফাইলে এখানে না ও ফাইবার এমন একটা জায়গা যেখান থেকে রিভিউ ডিলিট করা যায় না যেখান থেকে রিভিউ ডিলিট করা যায় না ভাইয়া নিচে আসেন স্ক্রল করে নিচে নিচে যেখান থেকে রিভিউ ডিলিট হবে না দেখি এই যে সি মোড দেখেন থ্যাংক ইউ সো মাচ স্যার ওর কি বায়ার হয়ে রিভিউ আছে নাকি একটু আস্তে আস্তে রাশেদ ভাই এত দ্রুত নামলে আমি তো ধরতেও পারি নাই চোখে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কে দিছে কে এম জয় বস এগুলি পেইড রিভিউ দেখেন ফোর মান্থ আগে হয়তো ওর কোনো জায়গা কমছে ওইটার জন্য পেইড রিভিউ নিছে এটা পেইড রিভিউ এটা পেইড রিভিউ দেখি ভাইয়া এটা কি বায়ারের রিভিউ না সেলারের রিভিউ একটু স্লো 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 ওই যে রিভিউ এজ এ বায়ার দেখতে পাচ্ছেন ও বায়ার হয়ে রিভিউ দিছে ওর উপরে সেলার রিভিউ দিয়ে গেছে এই দুইটা পেইড কাজ Anwar, a good person. I was happy to deal with him. He is a nice person who deserves respect and appreciation. I hope we work together in the future. Thank you, my friend. Okay. Up and up. Or buyer, who I am a review. Dekha dorkar nai. Or seller, who I review. Dekhen to bhaiya. Ei je see more ekhane. Seller er review see more ekhane. স্লাইড স্ক্রল করেন হালকা হালকা ছোট ছোট করে স্ক্রল করে নিচের দিকে আসেন নিচে আসেন নিচে নিচে দেন এই যে সি মোড নিচে নিচে দেখতে থাকেন কারণ হচ্ছে কি ভাইয়া যখন ওয়ার্ডার ক্যান্সেলেশন খুব বেশি হয়ে যায় তখন এটা না প্রোফাইল অনেক ইফেক্ট করে তখন আপনার ওই ওইটা 90% থেকে গেলে 90% এর নিচে চলে গেলে আর আপনার লেভেল আপ হয় না আর লেভেল আপটা হয় এভরি মান্থের মানে প্রতি মাসের 15 তারিখে লেভেল আপ হয় এটা জানেন আপনারা ফাইবারে জি আপু বলেছিলেন দেখছেন ওর ওই যেটা 4-star ফোরস্টার রিভিউ কিন্তু এখন পর্যন্ত আপনাদের কারো চোখে পড়ছে ফোরস্টার রিভিউটা কি কারো চোখে পড়েছে না এই যে দেখেন 4.3 দিছে নিচে আসেন এক মাস আগে দিছে ওরে এক মাস আগে দেয়া মানে হচ্ছে ওর রেটিং কমে গেছে কমে গিয়ে ও 4.6 এর নিচে 4.7 এর নিচে চলে গেছে এই জন্য ওকে হচ্ছে লেভেল আপ দেয় নাই এই জানুয়ারির 15 তারিখে ও লেভেল আপ হবে না কারণ এক মাসে হয়েছে তো যদিও রেটিং বেড়ে গেছে কিন্তু হবে না জান না এই জানুয়ারির 15 তারিখ পর্যন্ত হয়ে যেতে পারে কারণ আজকে তো 4 তারিখ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি রেটিং 4.7 হয়ে যায় তাহলে ও লেভেল আপ হয়ে যাবে আপনারা আছেন জি আপু আপু কি আপ পাইবারে কাজ করো যারা কি রিভিউ দিতে পারবে ভাইয়ার সেলারকে কিয়ার করবেন কারণ বায়ার আপনাকে $5 অর্ডার দিলে বায়ারের অ্যাকাউন্ট থেকে $7 কাটবে ফাইবার আবার আপনাকে $5 এর অর্ডার দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে থেকে কাটবে $1 ফাইবার হলো বড় দালাল ফাইবার প্রচুর টাকা খায় খুঁজতে থাকেন আপনারা বসে বসে কিচ্ছু ওর প্রোফাইলে ঝামেলা আছে ভাইয়া ওর প্রোফাইলে কোথাও না কোথাও ও হয়তো কোনো ওয়ার্ড উচ্চারণ করেছে যার জন্য ওকে ওয়ার্ন করেছে যে দেখেন 3.7 দেখতে পাচ্ছেন রেটিং কমছে জি আপু আমাকে একটু রেকর্ডিং পারমিশন দিবেন আমি একটু বাইরে যাব তখন ওকে ভাই এটাতে ওরে সুব্রত কোনটাতে এইটাতে আপু এইটাতে যেটাতে কথা বলছেন কথা বলছেন এখন নড়বেন না মিউটও করবেন না এভাবেই থাকেন
ওকে দিয়ে দেন। আচ্ছা নিচে আসেন ভাইয়া, স্ক্রল করে নিচে আসেন, এর আর নিচে খোঁজা লাগবে না, এর ঝামেলা আছে, এর ঝামেলা ছিল, এখন হয়তো ফাইভ স্টার রিভিউ ওর হয়ে গেছে, কিন্তু ওর প্রোফাইলে অন্য কোনো প্রবলেমের জন্য ওর হচ্ছে লেভেল আপ হয়নি। এরকম অনেকেরই দেখবেন যাদের লেভেল আপ হয় না, লেভেল আপ হয় না আর রিজন থাকে তাদের ওয়ার্ডার ক্যান্সেলেশন থাকে, তাদের ব্যাড রিভিউ থাকে, তাদের ফাইবার ওয়ার্ন করে, তারা কপিরাইটের আন্ডারে পড়ে, বা ওই যে আপনার কিছু কিছু ওয়ার্ড লিখতে গেলে বলি যে রেড হয়ে যায়, ফাইবার আমাদেরকে ওয়ার্ন করে দেয়, ওরকম ওয়ার্ডগুলি লিখার পরেও যখন দিবেন তখন ফাইবার ফার্স্ট আপনাকে ওয়ার্ন করবে, তারপরে ফ্ল্যাগ দিবে, তারপরে আপনাকে ডিজেবল করে দিবে। বুঝতে পেরেছেন? ওই রকম কোনো একটা ইস্যু তার এই অ্যাকাউন্টে আছে বলেই তার 62-63টা কাজ হওয়ার পরেও তাকে হচ্ছে ফাইবার লেভেল আপ দেয়নি। সুভাষিস আমাকে বলেছিল না আপু দেখেন ফাইভ স্টার, সুভাষিস 4.3 স্টার দেখেছেন? আমি প্রোফাইলে না ঢুকে 4. বলেছি ওর লেভেল, ওর রেটিং কম আছে। আপনারাও যখন এটা নিয়ে মানে আমি যেমন আপনাদের পড়ানোর জন্য ঘাটাঘাটি করেছি, আমি যখন নিজে ফাইবারে কাজ করতে গিয়েছি তখন কিন্তু আমি ফাইবারের এত ডিটেইলিং বুঝতাম না যে কিভাবে বুঝে, বা ভাইয়ারা যখন আমাদেরকে পড়াতো তখন আমরা চিন্তা করতাম আচ্ছা ভাইয়া এত ডিটেইল কিভাবে বুঝে, বা ভাইয়া এত ডিটেইল আমাদেরকে কিভাবে দেয়, তখন অতটা আমাদের মাথায় ঢুকতো না, কিন্তু এখন বুঝি। কারণ হচ্ছে এখন আমি যখন আপনাদের জন্য ঘাটাঘাটি করি তখন আমাকে দেখতে হয় যে কেন হয়েছে এই প্রোফাইলটা এরকম কেন, আর আমি যখন ঘাটি তখন মাথায় একটা জিনিস নেই যে আপনারা কোন টাইপের কোশ্চেন আমাকে করতে পারেন, যে কোশ্চেনের আনসার আমাকে আগে থেকে রেডি করে নিতে হয়। কারণ আমরা যখন শিখি আমরা আমাদের নিজেদের কাজের জন্য শিখি, বায়ার কখনো এসে চিন্তা করেন যে বায়ার কখনো এসে আপনারা আমাকে যে টাইপের কোশ্চেন করছেন, বায়ার কিন্তু কখনো এসে আপনাদেরকে ওই টাইপের কোশ্চেন করবে না, রাইট? বায়ার কখনই আপনাদের কোয় টাইপের কোশ্চেন করবে না, বায়ার যা কোশ্চেন করবে যে এটা কিভাবে হয়, এটা কিভাবে করা সম্ভব, তোমার মানে তুমি এটা কিভাবে করতে পারবা, আচ্ছা তুমি কি এটা করে দিতে পারবা কিনা, এটা করতে কতদিন লাগবে, এটার বাজেট কিরকম, বায়ারের কোশ্চেন আপনার এইটুকুই থাকবে। আপনারা আমাকে যে টাইপের কোশ্চেন করেন এই টাইপের কোশ্চেন কিন্তু কোনো বায়ার আপনাদেরকে কখনো করবে না, আচ্ছা এইটা কি, এইটা কেন হয়, ওইটা কি, ওইটা কেন হয়, এই টাইপের কোশ্চেন কি বায়ার করবে আপনাদের মনে হয়? দ্যাটস ওয়াই আমি বলি যে আমরা যারা মেন্টরিং করছি তাদের তুলনায় আপনারা যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের শেখাটা অনেক সহজ। ফ্রিল্যান্সিং করতে গেলে খুব বেশি জানার প্রয়োজন হয় না, যতটুকু শিখছেন ততটুকু দিয়ে আপনাদের আর্ন করা সম্ভব। আপনারা যদি মনে করেন যে না এতটুকু আমরা প্রপার ওয়েতে শিখে নেই, তাহলে আমি বলবো আপনারা যে শেখাটা শিখতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের মেন্টরিং এর জন্য প্রয়োজন হবে, কিন্তু যদি ফ্রিল্যান্সিং করতে যান এগুলি প্রয়োজনও হবে। মানে আপনারা আমাকে যে টাইপের কোশ্চেন, আমি যখন কোনো কিছু দেখতে যাই বা খুঁজতে যাই তখন আমি যেটা চিন্তা করি যে আমাকে এই ব্যাচ থেকে এই টাইপের কোশ্চেন করবে, যে এইটা কেন হলো, এটা কিভাবে হলো। বায়ার কখনো কি আপনাকে জিজ্ঞেস করবে কেন হলো কিভাবে হলো, চিন্তা করেন তো, করবে? আপনারা কিন্তু অলরেডি যতটুকু শিখেছেন অতটুকু কিন্তু আপনারা কাজ করার জন্য এনাফ শিখেছেন, কিন্তু আপনারা তারপরও ভয় পাচ্ছেন, কাজ করছেন না। আর যত ভয় পাবেন, ফ্রিল্যান্সিং এর একটা বিগ প্রবলেম হচ্ছে যত বেশি ভয় পাবেন তত বেশি আপনি পিছিয়ে যাবেন। সাহস করে প্রথম কাজটা নিয়ে নিবেন, প্রথম কাজটা কারো জন্যই সাহস মানে ইজি হয় না, প্রথম কাজটা নিয়ে নিবেন ব্যাস, তাহলেই দেখবেন আস্তে আস্তে কাজগুলি করা স্টার্ট করে দিয়েছেন। আমি আপনাদেরকে এটাও বলেছি যে মহিউদ্দিন যেহেতু করতে পেরেছে আপনারা পারবেন। মহিউদ্দিন একটা ওর হয়তো কোনো কারণ আছে আমি জানি না, ওর ক্লাস করতো ওর দেখবেন যে আনমিউট করলে পিছন থেকে ক্যাকু প্যাপু এরকম অনেক সাউন্ড আসতে থাকে, ও ক্লাস চলাকালীন সেম ছিল, ওকে আমি প্রচুর বকছিও যে ভাই আপনি অফ করেন, আপনার সাউন্ড অনেক আমি শুনতে পাই না, আপনি যখন কথা বলবেন তখনই আপনি আনমিউট করবেন। তো মহিউদ্দিন হয়তো অনেক সময় আনমিউট করেছে, আমি হয়তো ওর কথা বুঝতে পারিনি, ওর ওইখানে নেটওয়ার্ক প্রবলেম ছিল। সেই জায়গা থেকে যদি মহিউদ্দিন আজকে এতটুকু আর্ন করতে পারে আপনারা তো এর থেকে বেটার পারেন, কারণ আপনাদের সবার মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে, ওই ক্যাপাবিলিটি আপনাদের সবার মাঝে আছে ভাইয়ারা। আপনারা নিজেদেরকে নিজেরা হচ্ছেন ভয় পাচ্ছেন, ভয় পেয়ে আপনারা এই জায়গায় আটকে আছেন। একটা কাজ নিয়ে ফেলেন দেখবেন ভয় থাকবে না। আপনি যখন ফার্স্ট হাঁটা শুরু করছেন তখন কি চিন্তা করছেন যে আগে আমি হাঁটা শিখবো তারপরে হাঁটবো, সেটা তো চিন্তা করেন নাই, করছেন? আমি আমার সব ব্যাচকে একটা কথা বলি, কাজ নেন, কাজ করার দায়িত্ব আমার, আপনার চিন্তার দরকার নাই যে কাজ আমি পারি কি পারি না, আপনার কাজ পারা লাগবে না, আমি তো পারি, আমি না পারলে আমার মেন্টর তো পারে। আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন আপনারা? আমি তো শিখেছি, আমি যার কাছ থেকে শিখেছি আমার মেন্টর আছে, আপনাদের মেন্টর আমি আছি, আপনারা নিজেরা নিজেদের জন্য আছেন, তাহলে চিন্তা করেন আলটিমেটলি আপনাদেরকে সাপোর্ট করার
এখন কতগুলি মানুষ আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কাজ নিয়ে নেন, কাজ নিয়ে নিবেন, কাজ করানোর দায়িত্ব আমার, কোথেকে করাবো কিভাবে করাবো সেটা আমার দায়িত্ব, আপনাদের না, আপনাদের প্রোফাইল কিভাবে বিল্ড আপ করতে হবে সেটা আমার দায়িত্ব, আপনাদের না, বুঝতে পেরেছেন? আমি শুধু বলে যেতে পারবো, আপনারাও জিয়াপু বলতে পারবেন, কিন্তু আলটিমেটলি রেজাল্ট জিরো, কারণ ক্লাস শেষ হওয়ার পর আপনারা ভুলে যান, ছটার পরে পরের দিন দুইটা পর্যন্ত আপনারা ভুলে যান আপু কি বলছে, দুইটা থেকে ছটা পর্যন্ত আপুর কথা শুনলে হয়তো মাঝে একটু মনে থাকতেও পারে, তারপরে আবার ভুলে যান যে আপু কি যেন বলছে, আপুটা যেন কে, তাই না? তাই না? কে বলে? তাই না কথাটা কে বলে? মানে আপনারা আসলে ভুলে যান না, বলতে চান মনে রাখেন আমার কথাগুলি, আমার কথাগুলো মনে রাখেন, আপনারা কি বলতে যাচ্ছেন আমার কথা আপনারা মনে রাখেন, এই যে এতবার জিজ্ঞেস করি, আপনারা থাকেন আদৌ ক্লাসে ভাইয়ারা? আমার কথা কি খুব হার্ড ল্যাঙ্গুয়েজ আমি এতদিন আপনাদের বলছি ভাইয়া? এখন আপনাদেরকে আমি কি বলেছিলাম, আমি যখন ডিজিটাল মার্কেটিং শিখেছি আমার জন্য পুরোটা সেক্টর নতুন, ডিজিটাল মার্কেটিং এর ডিও আমি জানতাম না ভাইয়া, আমার ব্যাকগ্রাউন্ড কখনো মার্কেটিং ছিল না, আমি বলেছি না আমি হচ্ছি অনার্স মাস্টার্স করেছি হচ্ছে জেনারেল হিস্ট্রিতে, আর আমি বিবিএ করেছি হচ্ছে ফিনান্সে, আমি কাজ করি হচ্ছে বাই প্রফেশনে আই এম এ ফ্যাশন ডিজাইনার, আমি নিউজ প্রেজেন্টার, আমি ডিজিটাল মার্কেটিং, তো আমার চিন্তা করেন আমার কোন প্রফেশনের সাথে মার্কেটিংটা কানেক্টেড ভাইয়া? একটা প্রফেশন দেখেন যেখান থেকে আমি মার্কেটিংটা জানতে পারি বলে মনে হয় আপনাদের, আপনারা জানেন কিনা 8-10 মানুষের মতো আমি অনলাইন ওই কাজটা করি না, যেটা হচ্ছে আমি একটা বাইরের প্রোডাক্ট এনে বাংলাদেশে যা সেল করছি, আমার কিন্তু ওরকম না, আমাকে কিন্তু স্পেসিফিক কিছু মানুষকে ধরতে হয়, টার্গেট করতে হয়, আমার কাছে কিন্তু মার্কেটিং নলেজ একদমই নেই, আমি যা মার্কেটিং ওই বিবিএ করার সময় যতটুকু যা পড়েছি অতটুকুই, বিবিএ সিরিয়াসলি বিবিএ করার সময় মার্কেটিং এর যতটুকু পড়েছি ঠিক অতটুকু, এর বেশি কোনো নলেজ আমার কাছে নেই। আর মার্কেটিং এর এটা যেটা হয়েছে ডিজিটাল মার্কেটিং এর এটা কেন আমার প্রয়োজন ছিল, কারণ আমি যখন অনলাইনের বিজনেসটা ফার্স্ট 2018 এ স্টার্ট করি তখন আমার যে প্রবলেমটা হয়েছিল যে আমরা দেখতাম মানুষকে বলতো তারা যারা আমাদের বুস্টিং এর কাজ করতো না বলতো $3 আর $5, $3 আবার $5 একটা সেকেন্ড ভেরা, $3 আর $5 বুস্টিং হয়, বুস্টিং হওয়ার পরে আমরা বুস্টিং দিতাম আমাদের পেজে লাইক আসতো কিন্তু আমাদের না সেল জেনারেট হতো না, তখন বুঝতে পারতাম না আসলে সেলটা কেন জেনারেট হয় না, সেলটা কেন জেনারেট হচ্ছে না বা কি করলে আমার সেল জেনারেট হবে, আমি তো বুস্ট করাচ্ছি, তখন আমি বুঝতে পারিনি যে কাদেরকে ধরতে হবে, আমার সেল জেনারেট কোথায় গেলে হবে। এখন আমার বুস্ট আমি না করালেও আমি জাস্ট দুইবার মান্থলি যদি একবার একটা করে বুস্ট করাই টাইম অনুযায়ী আমার দেখা যাবে যে পরিমাণে সেল হবে তখন আমার 2 মাসে ওই পরিমাণে সেল হয়নি বুস্টিং এর থ্রুতে, তখন আমার একটা পেজের কাজ করতে গেলে আপনি বিলিভ করবেন কিনা জানি না, ফেসবুকে এরকম অনেকগুলি গ্রুপ আছে যাদের কাছে যাদের ওই গ্রুপগুলিতে আপনি আপনার পেজের পোস্ট শেয়ার করবেন বা পেজের লাইভ শেয়ার করবেন প্রোডাক্ট শেয়ার করবেন, ওই গ্রুপগুলিকে মান্থলি একটা অ্যামাউন্ট দিতে হয়, আমরা যেমন দোকান ভাড়া দেই না রেন্ট, ওদের ওই গ্রুপকে মান্থলি একটা অ্যামাউন্ট ওদেরকে পে করতে হয়, এবং ওদেরকে যখন আমরা পে করি তখন যেটা হয় সেটা হচ্ছে যে ওরা বলে দেয় যে আমি আনলিমিটেড পারবো, নো আমি হচ্ছে পার মান্থে যদি 1500 টাকা করে একটা গ্রুপকে দেই আমি
পার মান্থে হচ্ছে 12 থেকে 13টা পোস্ট করতে পারবো, ডেইলিও পোস্ট করতে পারবো না। হিসাবটা বুঝতে পারছেন? এইরকম গ্রুপগুলিতে আমাদের অ্যাড হতে হতো, এইরকম গ্রুপগুলিতে ঘুরে 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 অ্যাড হয়ে চিন্তা করেন আমাদের মার্কেটিং এর জন্য আমরা কি পরিমাণে টাকা খরচ করেছি। আমি যখন একা আমার বিজনেসটা স্টার্ট করার চিন্তা করেছি তখন আমি চিন্তা করেছি আমার আর্ন হোক না হোক আমার মার্কেটিং এ পার মান্থ 30,000 খরচ হবে, মার্কেটিং এ পার মান্থ 30,000 খরচ হবে যখন আমি একা শুরু করার কথা চিন্তা করেছি। কিন্তু যখন আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি তখন দেখেছি কখনোই আমার 30,000 টাকা না, একদম যদি ম্যাক্সিমাম আমি 5,000 টাকা একটা বিজনেসের পাওয়ার পর 3 মাস খরচ করি, মানে 3 মাসে 15,000 টাকা খরচ করি, আমার বিজনেস থেকে যা আসবে তার 3 ডাবল আসবে। আমি কিন্তু কোনো কিছু ডিজিটাল মার্কেটিং এ জানতাম না, আমি শুধুমাত্র এই বুস্টিং এর জিনিসটুকু জানার জন্য ডিজিটাল মার্কেটিং শিখেছি। যে ফেসবুকের বুস্টিংটা আমাকে শিখাবে, ডিজিটাল মার্কেটিং কি জানতামই না, আমি জানতামই না, বিলিভ করেন আমি জানতাম না। আমি ওইটা শিখতে গেছি যে আমার পেজের কাজটা যাতে অ্যাটলিস্ট আমি করতে পারি, আর আমি চাইছিলাম আমি রেসপন্সিভ ওয়েবটা শিখবো। আমি ফার্স্টে যখন গিয়েছিলাম যে ইনস্টিটিউশনে আমি শিখতে গিয়েছি সেখানে গিয়েছিলাম আমি হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য। ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গিয়ে তখন ওদের ওই কোর্সটা অফ ছিল, ওইখানে ছিল হচ্ছে রেসপন্সিভ ওয়েব ছিল না, ওয়েব ডেভেলপমেন্ট ছিল আর ইয়ে ছিল ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ছিল। তারপরে আমি চাইছি আমি গ্রাফিক্সে যাব, তারপরে মনে হলো যে না থাক ফেসবুকের এই কাজটা শিখি। আমি বাধ্য হয়ে ডিজিটাল মার্কেটিং এ আসছিলাম, কারণ আমি যেই সময়টা যাচ্ছিলাম ওই সময় গ্রাফিক্সের কোর্সের কোনো টাইমে মানে ওই টাইমে কোনো ব্যাক ছিল না। বাধ্য হয়ে মোটামুটি ফেলনার জিনিসটা আমাকে অ্যাকসেপ্ট করতে হয়, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনাদের বিশ্বাস হয় আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই নাই বা আমার ডিজিটাল মার্কেটিং এ আসার জার্নি এরকম, কিন্তু অ্যাকচুয়ালি আমার আসার জার্নি এরকম। আমি আজকে পর্যন্ত আপনাদের যতটুকু লেকচার দিচ্ছি পুরোটা জাস্ট এক বছরের জার্নি, এক বছরের জার্নি। এক বছর আগে আমি কিচ্ছু জানতাম না। এই জন্য আমি বলি আমি যদি পারি আপনারা তো 100-এ 100 পারেন, আপনারা আমার থেকে যথেষ্ট ট্যালেন্টেড, আপনারা আমার থেকে বেশি মানে মানে ইন্টেলিজেন্ট, আপনারা আমার থেকে বেশি। আপনাদের আপনারা চিন্তা করেন আপনাদের বয়সে থাকতে ডিজিটাল মার্কেটিং কি ফ্রিল্যান্সে, হ্যাঁ আমি জানি ফ্রিল্যান্সিং করে অনলাইনে বসে কাজ করে টাকা আর্ন করে, কিন্তু কি কাজ করে সেটা আমি জানতাম না কখনো। আর আপনারা শিখে ফেলছেন এই বয়সে, আপনারা আমার থেকে বেটারে আছেন না, এগিয়ে আছেন না, আছেন ভাই লোক? হ্যাঁ আপু আছি। বলেন আপু, এগুলি বইলে লাভ নাই, আমরা এগুলি শুনি না, এগুলি শুনলে ঘুমায় যাই। আপনাদের আমার কথা বিশ্বাস হয়? সত্যি করে বলবেন তো? অবশ্যই জি। আমি সত্যি এক বছরের ডিফারেন্স আজকের জায়গায়। আমি 2018-তে জানতাম না ডিজিটাল মার্কেটিং কি, আমি 2019-এর ফার্স্ট এর দিকেও জানতাম না ডিজিটাল মার্কেটিং কি। সাফু এত তাড়াতাড়ি এগুলো কেমনে মাথায় ঢুকেছেন ভাইয়া? আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আমার আমি না কোনো কিছু মুখস্থ করতে পারি না, আমি যে কাজটা একবার করি ওই জিনিসটা আমার মনে থাকে। আমি কোথাও একবার গেলে ওই রাস্তাটা আপনি 5 বছর পরে আমাকে নিয়ে গেলে চেঞ্জ হলেও আমি আপনাকে বলে দিতে পারবো এই জায়গায় এটা ছিল, এই জায়গায় এটা ছিল, এই জায়গাটা এইভাবে যায়। আল্লাহ প্রত্যেকটা মানুষকে পারফেক্ট বানায় না, কিন্তু কিছু কিছু জায়গায় তার এক্সপার্ট তাকে কিছু কিছু জায়গায় এক্সট্রা দেয়। আপনার একটা জায়গায় ল্যাকিংস থাকার কারণে মানে আল্লাহ সবাইকে 100% দেয় না, কারণ আমাদের মাঝে অহংকার চলে আসবে, এই জন্য সবার মধ্যে একটা খুঁত থাকে। খুঁতের জায়গাটা যাতে আমার কোথাও আমি আটকে না যাই, ওই জন্য আল্লাহ দেখবেন সবাইকে, যারা অন্ধ থাকে তাদের সিক্স সেন্স অনেক ভালো থাকে, যারা কানে শুনে না তারা দেখবেন মানুষের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারে আপনি তাকে নিয়ে ভালো বলছেন না খারাপ বলছেন। আপনি আমার কথাটা মিলায় দেখেন, যারা অন্ধ তারা মানুষের স্মেল শুনলে বা তারা মানুষের হাঁটাচলা শুনলে বুঝতে পারে যে কেউ যাচ্ছে কেউ আসতেছে। আমার আল্লাহ মুখস্থ বিদ্যা দেয় না, আল্লাহ হয়তো আমাকে এই জিনিসটা খুব ভালো দিয়েছে যে আমার কোথাও গেলে বা কোনো কিছু একবার দেখলে আমি সেটা মনে রাখতে পারি, আমি সেটা ট্রাই করতে পারি। ইভেন আল্লাহ হচ্ছে আমি এটা নিয়ে খুব গর্ব করতাম, খুব বেশি গর্ব করতাম যে আমি কোনো কিছু আমার জিব্বাতে টেস্ট করলে আমি সেই টেস্টটা হুবহু থার্ড টাইমে মানে আমি যদি ট্রাই করি থার্ড টাইমের মধ্যে আমার হুবহু চলে আসবে একদম টেস্ট। আপনার থার্ড টাইম থেকে, হ্যাঁ থার্ড টাইমে যদি ট্রাই করি একদম হুবহু টেস্ট নিয়ে আসতে পারবো, আমাকে রেসিপি দিতে হবে না, জাস্ট আমি টেস্ট করবো, আমি আপনাকে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস বলে দিতে পারবো। আমার স্মেলিং পাওয়ার ওরকম ছিল, আমি জানি না কি হয়েছে আমার হচ্ছে এলইডিপি তে জয়েন করার পরে জুন জুলাইতে যখন ঠান্ডাটা লাগে, ঠান্ডা লাগার পর থেকে না আমি আর কোনো গন্ধ পাই না।
এখন আর ওই গন্ধটা আমি পাই না, ওই টেস্টটা পাই না যেটা এতদিন পর্যন্ত এত বছর পর্যন্ত পেয়ে, মানে আমাকে কোথাও নিয়ে গেলে ভাইয়া আমার ভাইয়া যেটা বলতো আচ্ছা খাও, আচ্ছা তুমি বাসায় গিয়ে রান্না করবা, একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন আপনাকে আমি বহু টেস্ট এনে দিতে পারবো, চারবার ট্রাই করবো, কিন্তু এখন আর আমি এটা পারি না, কারণ আমি মুখে নেওয়ার পরও না টেস্ট বুঝি না, স্মেল তো দূরের কথা। তো আপনি বললেন না যে আপু কিভাবে, আমি প্র্যাকটিস করছি আর যেটা করছি সেটা হচ্ছে আমি ওই যে ভাইয়া যখন দেখাই তো আমি মনোযোগ দিয়ে দেখেছি এতটুকু, আর কিছু না। এটা তো অনেক খুদ, মানে ছোট ছোট জায়গা অনেক কিছু মনে রাখতে হয়, অনেক কিছু মনে রাখতে হয় আমাকে, যে প্র্যাকটিস করতে হয়েছে আরো বেশি আমার, আমি নিজে যতটুকু না প্র্যাকটিস করেছি তার থেকে বেশি প্র্যাকটিস আমার এলইডিপিতে এসে হয়েছে, কারণ এলইডিপিতে প্রতিদিন আমি হয়তো একটা মাথা থেকে একটা কোশ্চেন বের হতো, এখন আমার আমার হাত থেকে আপনার 120 জন বের, 120 জন না 22 জন বেরোচ্ছেন, 120 জন 22 জন বেরোলে আমাকে ডেইলি ধরেন এইরকম কোশ্চেন শুনতে হয়েছে। স্টিল নাও আপনাদের মাঝখান থেকে অনেকেই আছেন যারা আমাকে কোশ্চেন করেন, আপু এটা কিরকম হবে, আপু এটা কি হবে, আপু এটা কি হবে, এই যে আপনাদের কোশ্চেন, আপনাদের কোশ্চেন প্রতিনিয়ত চর্চা করতে হচ্ছে, আপনাদের শেখানোর জন্য আমাকে প্রতিনিয়ত চর্চায় থাকতে হচ্ছে, বুঝতে পেরেছেন? যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা দক্ষ হবেন এই কাজে, এখানে মুখস্থ করার কিচ্ছু নাই, জাস্ট প্রসিডিউরটা যদি বুঝে নেন যে মানে একটা কি বলবো, শার্ট পরতে গেলে আমরা বেসিক্যালি বুঝি কি দুইটা হাতা দুই দিক দিয়ে ঢুকানো তারপর বাটন লাগানো, এটা একটা প্রসেস না, এই প্রসেসটা যদি ধরতে পারেন আপনাকে যে কোনো কোয়ালিটির শার্ট দিলে আপনি পরতে পারবেন না, সেইম যদি একটা অ্যাড ক্যাম্পেইনের প্রসেসটা ধরতে পারেন, যে কোনো অবজেক্ট দিয়ে আপনাকে অ্যাড ক্যাম্পেইন করা আপনি ধরতে পারবেন, আপনি বুঝতে পারবেন, করতে পারবেন, বুঝতে পারতেছেন আমার কথাগুলি আপনারা? আপনারা যে চিন্তা করছেন আপু এটা দেখাচ্ছে এটা হচ্ছে না, হচ্ছে না মাথায় নিয়েন না, আমি বলেছি না জোর করে টেনে মাথায় ঢুকাবেন না, জাস্ট চিন্তা করেন ছেড়ে দেন, এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের শেখা হয়ে যাবে, জাস্ট ধরনটা বুঝেন যে কোন কাজের পরে কোন কাজটা করতে, একটা অ্যাডভান্স কি করতে হয়, ফার্স্টে আমাদের অ্যাড এর অডিয়েন্স এর অ্যাড এর নাম সেট করতে হয়, তারপরে অ্যাড সেট সেট করতে হয়, তারপরে ক্যাম্পেইন নাম সেট করতে হয়, তারপরে কি করতে হয় আমাদের অ্যাড এর জন্য লোকেশন সেট করতে হয়, এই সেট করতে হয়, অডিয়েন্স এর ডেমোগ্রাফি সেট করতে হয় যেটা ডিটেইলিং টার্গেট, তারপর বাজেট সেট করতে হয়, তারপরে প্লেসমেন্ট সেট করতে হয়, তারপরে মিডিয়া সেট করতে হয়, মিডিয়া সেট করার পরে আমি কল টু অ্যাকশন বাটন চাইলে সেট করতে পারবো চাইলে সেট করতে পারবো না, তারপরে কি করতে হবে, এরপরে আমি যদি পাবলিশ দিই আমার কার্ড অপশন চলে আসবে, কারেন্সি আসবে, কারেন্সিতে আমি যখন USD দিয়ে দিব তারপর আমার কার্ড অপশন চলে আসবে, কার্ড অপশন চলে আসলে আমি পাবলিশ দিলে আমার একটা হয়ে যাবে, দেখেন তো প্রসিডিউর গুলি কি এইভাবে কিনা, এইভাবে মুখস্থ যদি রাখেন বা এইভাবে যদি মনে রাখেন স্টেপ ওয়াইজ, তাহলে কি আর ভুলার কোনো সম্ভাবনা আছে, তাহলে কি আর ভুলার সম্ভাবনা আছে আপনাদের? নামটা কিভাবে মনে রাখতেন, নামটাই তো বলেন, আমরা তো নামটা বলি, আপনারা কি বলেন জানি না, নামটাই তো বলেন সবাই, আমি বাংলা মিডিয়ামের, আমি অনেক পুরানো যুগের মানুষ, আমি ওইটা মনে রাখা কিভাবে মনে রেখেছেন, আপনারা যদি ম্যাথমেটিক্যাল যদি আপনারা বীজগণিত করে থাকেন, বীজগণিতে ম্যাথমেটিক্যাল এই a + b হোল স্কয়ারের সূত্র কিভাবে মুখস্থ রেখেছেন, প্রত্যেকটার একটা প্রসেস আছে, চিন্তা করেন প্রত্যেকটা রান্না, রান্না করতে গেলে কি আগে মাছ দেয় পরে মশলা দেয় তারপরে পানি দেয়, না আগে পানি দেয় তারপরে মাছ দেয় তারপরে মাছ উঠানোর সময় মশলা দেয়, এরকম তো না, একটা প্রসিডিউর ফলো করি না আমরা, ফার্স্টে কি করি তেল দিই, তেলে পেঁয়াজ হলুদ লবণ যা দিই মশলা দিই একটু কষায় কষায় পানি দিই, পানি দিয়ে তারপর মাছ দিই আর মাংস দিই, যেটাই রান্না করি দিয়ে দিই না, তারপর সেটা ভালো করে সিদ্ধ হয় উঠাই নিয়ে আসি, এই যে একটা প্রসেস, এই প্রসেসটা যখন আপনি শিখে যাবেন দেখবেন আপনার কাছে সবচেয়ে ইজি লাগবে, সবচাইতে ইজি লাগবে আপনার কাছে তখন যদি প্রসেসটা একটা বার ধরতে পারেন আপনারা, তো আমার মনে হচ্ছে এই পর্যন্ত আপনারা কেউই এই প্রসেস গুলি ধরতে পারেন না, যে কোনটার পরে কোনটা, আমি মনে রাখি এভাবেই যে কোনটার পরে কোনটা আসবে, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, আপনাদেরও সেম এই ওয়েতে মনে রাখলে আপনাদের হয়ে যাবে। আছেন ভাই লোক, না আমি একলাই প্যাক 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 করতেছি? জি আছি, জি আপু আছি,
নামাজের বিরতি দেওয়ার জন্য বলছিলাম, স্ক্রিনটা অফ করেন, শুভাশিস স্ক্রিনটা দিয়ে দে। শুভাশিস স্ক্রিন দিয়ে দেন ভাইয়া। হ্যাঁ বুঝছি আমি। ওকে তুমি নামাজে বেঁকে চলে যান।